সাইফকে অনুরোধ করতেছি যে তিনি তার মূল্যবান আলোচনা তিনি এখন পেশ করবেন। ফালে তাফাদ্দাল মাসকুর আলম আজর। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات শ্রদ্ধে ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সুন্নতে খুদওয়ায় পেশ করেছি এবং সালাত ও সালাম পেশ করেছি। আলোচনা শুরু করার আগে মনে হয় গেটের দিকে ভিড়ভাড় বেশি আছে, এই জন্য যদি আপনারা একটু এগিয়ে চলে আসেন তাহলে আমার মনে ভালো হয়। এদিকটা খালি আছে, এদিকে একটু এগিয়ে চলে আসেন, আরো অনেকে হয়তো আসতে পারে বা ওইদিকে ভিড় করে আছে, যাতে দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে না ধান থেকে এই সাথে চলে আসেন। এই সাথে তো জায়গা খালি আছে, কেউ নেই আর মেহমান, চলে আসেন এদিকে, চলে আসেন। আল্লাহ পাক বলছেন তাফাসাহু ফিল মাজালিস, আজকে ইসলামিক মজলিসের ফজিলত বয়ান হবে, মজলিসকে প্রশস্ত কর আল্লাহ বলেছেন সূরা মুজাদালায়। তোমাদেরকে যখন বলা হবে যে আকিল আলাকুম তাফাসাহু ফিল মাজালিসে, তোমরা মজলিসকে প্রশস্ত করো, অন্যদের জন্য সুযোগ সুবিধা করে দাও বসার, ফাফসাহু আল্লাহ বলছেন যে তোমরা তখন কোষাদা করে দাও, প্রশস্ত করে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন জান্নাতে। তো সুতরাং অন্যদের জন্য জায়গা যদি করে দেন তাহলে এতে বড় ফজিলত রয়েছে। হয়তো কাজটা করতে একটু ডিস্টার্ব হলেন যে আপনার জায়গা ছাড়তে হইলে, অনেকে হয়তো হেলান দিয়েছিলেন বা কিছু, অথবা একটা হুকুম হলো, হুকুম পালন করতে অনেক সময় মুশকিল লাগে, এটা মানুষের একটা জন্মগত জিনিস, কিন্তু এতে বড় ফজিলত, এই সামান্য একটা কাজে অনেক ফজিলত রয়েছে। ইয়াফসাহিল্লাহ লাকুম, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে জায়গা কি করে দিবেন, প্রশস্ত করে দিবেন। কিসের কথা এটি? কোরআনে কারিমের কথা, স্বয়ং আল্লাহ পাক বলছেন। সুতরাং যে কোনো মজলিসে বসার ইসলামিক আদব হচ্ছে যে অন্যের জন্য জায়গা করে দেওয়া, এবং যেখানে মজলিস শেষ হচ্ছে সেটে সেটে বসা। সাহাবায়ে কেরামরা বসতেন হাইসো ইয়ান্তাহিল মজলিস, সহিহ বুখারী, যেখানে মজলিস শেষ হতো, এমন নয় যে মধ্যখানে গ্যাপ দিয়ে আবার ওইদিকে হেলান দেওয়ার জন্য বসে আছেন অথচ খালি জায়গা পড়ে আছে, এরকম করতেন না তারা। হ্যাঁ, সেটে সেটে বসতেন, যেখানে বসা শেষ হয়েছে অন্যরা আসলে আবার ওখানে সেটে এসে বসতেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আদব কায়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বরকতের মহফিলে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করার পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম, দরুদ ও সালাম পেশ করার পরে শুকরিয়া আদায় করি সৌদি আরবের সরকারি, এখানকার যে নিরাপত্তা রয়েছে, এখানে যে শান্তি রয়েছে, এখানে যে আপনার বরকত রয়েছে, আর এখানে যে একটা ইসলামিক আপনি পরিবেশ পাচ্ছেন, অন্য অন্য দেশে গেলে তখন বুঝতে পারবেন যে কতটা পার্থক্য রয়েছে। তো দুটোকে পাশাপাশি না মিলালে আর ইসলামের দৃষ্টিকোণ থেকে চিন্তা না করলে কখনো আপনি বুঝতে পারবেন না যে এখানে কত সুন্দর পরিবেশে আল্লাহ পাক আপনাকে জায়গা দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো যারা এইরকম ভালো পরিবেশ আমাদের জন্য তৈরি করে রেখেছে বসবাসের জন্য, থাকার জন্য, সময় কাটানোর জন্য, ইবাদত বন্দেগীর জন্য, তাদের শুকরিয়া করা জরুরি। আমাদের মতো মানুষরাও যদি দেশে গিয়ে রমজান কাটায়, দেশে গিয়ে ঈদ করে, হয়তো আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার একটা যে স্বাদ আছে ওইটা পাই, কিন্তু এবাদত বন্দেগীর স্বাদ পাই না, অনেক পার্থক্য। এখানে রোজা রাখেন আর দেশে গিয়ে রোজা রাখেন, অনেক পার্থক্য আলেমদের জিন্দগিতে, তো সাধারণ মানুষের জিন্দগিতে কত পার্থক্য হইতে পারে ইমান আমলে।
কত যে চারিদিকে পাপ ঘিরে আছে, পাপ থেকে বাঁচাই মুশকিল সেই সব পরিবেশে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এখানে এইরকম ভালো একটা ইসলামিক পরিবেশ তৈরি করার তৌফিক দান করেছেন, তাদের আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন। সৌদি আরবের আলামায়ে কিরাম মাশায়েখ যারা, ইসলামিক সেন্টারগুলির দায়িত্বশীল যারা সৌদি ভাইয়েরা শেখেরা, তাদেরকে আল্লাহ পাক যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন। তাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের শুক্রিয়ার পরে। বিশেষ করে ইসলামিক সেন্টার রোমাহ রিয়াদ এখানকার কর্মকর্তা যারা রয়েছেন তাদের সকলের শুকরিয়া আদায় করি। এখানকার বাংলা বিভাগের যে শেখ রয়েছেন শেখ ফাইজুর রহমান হাফেজাহুল্লাহ, তার শুকরিয়া আদায় করি। আর বিশেষ করে একনিষ্ঠ মুখলিস আমাদের দিনী ভাই কর্মী মেহনতি যে শামসুদ্দিন ভাই রয়েছেন এই রোমা সেন্টারে, তার শুক্রিয়া আদায় করি। আল্লাহ পাক যেন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। যেসব ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, রিয়াছেন অনেক দূর থেকে, 100 কিলোমিটার দূর বা তারও বেশি দূর তাদের বাসা, সেখান থেকে এসেছেন, আল্লাহ পাক তাদের যেন উত্তম প্রতিদান দান করেন। যারা যত দূর থেকে এসেছেন তত তাদের ফজিলত রয়েছে, তত তাদের নেকি রয়েছে, তাদের শুক্রিয়া আমরা আদায় করি অথবা তাদের কথা আমরা উল্লেখ করি, আর তাদেরকে আমরা যা যা খেরের দোয়া দিই আর নাই দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে তাদের যেন নেকি রেখেছেন যে যত দূর থেকে এসেছে। যারা এখানে এই ঠান্ডার সময়, আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে, কালকে এখানে আপনাদের গরম ছিল তাই না, তো এখানে যে এই ঠান্ডাতে যারা এসেছেন দূর থেকে, আল্লাহ পাক তাদের যেন যা খায়ের দান করেন এবং তাদের জীবনকে আল্লাহ পাক ভালো করেন, দুনিয়া আখেরাতে আল্লাহ পাক সার্বিক কল্যাণ যেন দান করেন। এই ছোট মসজিদে আলোচনা এর আগে কয়েকবার করেছি আর এখনো করছি, যদি এর চাইতে বড় মসজিদ আগামীতে ইনশাআল্লাহ তাআলা এরকম প্রোগ্রাম আছে, এটা হওয়ার এরকমই ছিল, কিন্তু আগে থেকে আপনাদের সাথে মনে হয় ওয়াদা করে ফেলেছে, জামে মসজিদে যদি হইতো তাহলে মনে হয় শহরের আরও অনেক ভাইয়েরাই ওখানে আসতে পারতেন। তো ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাগুলি আশা করি আমাদের এখানকার দায়িত্বশীল ভাইদের কাছে যে ওই রকম একটা জামে মসজিদে রাখবেন, যেখানে অনেক ভাইয়েরা শহরের বিভিন্ন এলাকা থেকে আনাজ কানাজ থেকে হাজির হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন এবং আমাদের ভালো কাজগুলি নেক আমলগুলি কবুল করেন, আর আমাদের ভুল ভ্রান্তি গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমাদের বিষয়বস্তু আজকের এই আপনাদের এই মজলিস সম্পর্কে ইসলামী মাহফিলের ফজিলত, ইসলামী মাহফিলে বসলে আপনি কি পাবেন দুনিয়া আখেরাতে, এই সম্পর্কে আলোচনা। কোরআনে কারিমের কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব, আর তার আলোকেই আমরা জানবো, কারণ এগুলি হচ্ছে অরিজিনাল কথা, তাতে কোনো বাড়াবাড়িও নাই আর তাতে কোনো ঘাটতিও নেই। আল্লাহ পাক যতটা ফজিলত গুণাগুণ রেখেছেন ইসলামিক মাহফিলে ততটাই আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং আল্লাহ বেশি জানেন, যেই ফজিলত আল্লাহ রেখেছেন আল্লাহর চাইতে বেশি আর কেউ জানেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহর পরে সবচাইতে বেশি কে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। সুতরাং এই মাহফিলের ফজিলত আমি যদি নিজের পক্ষ থেকে বানিয়ে বলি তাহলে মিথ্যা হবে, অন্য কেউ যদি বলে বাড়িয়ে বলে তাও মিথ্যা হবে, আর কমিয়ে দেয় তবুও মিথ্যা হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হচ্ছে সত্য। কুল সাদাকাল্লাহ, হে নবী তুমি বলো যে আল্লাহ সত্য বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আস-সাদিকুল আমিন, হ্যাঁ চিরসত্য, বড় সত্যবাদী এবং বড়ই বিশ্বস্ত আমানতদার, সুতরাং তিনি যা বলেছেন তাই সত্য। তো কোরআন এবং হাদিসের কথা বলবো এই মজলিসের ফজিলত সম্পর্কে। এই মজলিসে যে আমরা হাজির হই উদ্দেশ্য কি আমাদের, আপনাদেরকে জিজ্ঞাসা করছি উদ্দেশ্য কি? একটা কিছু ভাইদের আওয়াজ পেলাম আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে একটা উত্তর, আর অন্য আর কোন উত্তর? শিক্ষা, দিন শিখা, আল্লাহর নাজিল কি তো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দ্বিতীয় উদ্দেশ্য। আর আর কি উদ্দেশ্য হইতে পারে? জি সওয়াবের নেকির উদ্দেশ্যে, হ্যাঁ আখেরাতের সম্বল হবে এই উদ্দেশ্যে। আর এই সওয়াব হলে দুনিয়া তো আমরা আল্লাহ পাকের আজাব গজব থেকে যখন নেকি বাড়বে তখন আল্লাহর ক্রোধ রাগ কমবে, আল্লাহ পাকের গজব আল্লাহর রহমত বর্ষিত হবে,
সুতরাং দুনিয়াতেও শান্তি হাসিলের জন্য আর আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য এখানে আমরা হাজির হই। এই যে গরজগুলি রয়েছে, উদ্দেশ্যগুলি রয়েছে, সবগুলি কিন্তু সৎ উদ্দেশ্য, তাই না? সবগুলি হচ্ছে সৎ উদ্দেশ্য। এছাড়া অন্য অন্য উদ্দেশ্য হতে পারে, কেউ হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা করে চলেন, হয়তো দামাম থেকে আমাদের কিছু দিনে বাইরে আসছে, আমি রিয়াজ থেকে যাই ওখানে গিয়ে দেখা হবে, এরকম উদ্দেশ্য থাকতে পারে। এরকম মেলা উদ্দেশ্য থাকবে, যাই ওখানে করে শহরে এপারে আমি থাকি ওপারে ওই থাকে, চলো ওখানে মাহফিলে গেলে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, এটাও হইতে পারে। চলো ওখানে একটা যখন আমার দেশে তো ওয়াজ মাহফিল বড় কিছু হইলে এমনিতে হাজির, নামাজ পড়ুক আর নাই পড়ুক এমনি হাজির হয়, ভালো লাগে কাজগুলি করতে। কারণ বাৎসরিক যদি হয় তাহলে কাজ করতে ভালো লাগে, সেই জন্য কিছু লোক ভলেন্টিয়ার হওয়াটাকে পছন্দ করে। ও শোনো কেন, কিছু শুনবে না, কিছু শিখবে না, কিন্তু ভলেন্টিয়ার বানিয়ে দেন মাশাআল্লাহ, তো এই জন্য হাজির হইতে পারে। তো মেলা গরজ হইতে পারে মানুষের, কিন্তু আগের যে তিনটি গরজ বলা হইলো সেগুলি হচ্ছে সবচাইতে ভালো উদ্দেশ্য, তাই না? নেক নিয়ত, হ্যাঁ, সৎ উদ্দেশ্য। তার মধ্যে এক নম্বরে কোনটাকে রাখবেন বলেন? আল্লাহ সন্তুষ্টি, এটা একবারে ব্যাপক কথা। সমস্ত কাজে নামাজ পড়ছেন আল্লাহ সন্তুষ্টি, রোজা রাখছেন আল্লাহ সন্তুষ্টি, তো নামাজ রোজা থেকে ইসলামিক মাহফিলের পার্থক্যটা কি হলো? নামাজ পড়লেও আল্লাহকে রাজি করা হয়, রোজা রাখলেও আল্লাহকে। আপনি কি বাড়িতে বসে বসে একা কোরআন তেলাওয়াত করলে আল্লাহকে রাজি করা হইতো না? ওটাও তো আল্লাহর সন্তুষ্টি হইতো। আপনি 100 কিলোমিটার দূর থেকে আসা দরকার থেকে রিয়াজ থেকে, আমার ওই 600 কিলোমিটার 500 কিলোমিটার দূর থেকে আসার দরকারটা কি ছিল? ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতাম, আর আল্লাহকে রাজি করা হইতো না? তা আল্লাহকে রাজি করার কাজ তো বাড়িতে বসে হইতো, কিন্তু এত দূরে আসলাম ইসলামিক মাহফিলে আমি বা আপনি যে আসলাম, এখানে আসার এমন একটা উদ্দেশ্য বলতে হবে যেটা বাড়িতে বসে নফল পড়লে, জিকির আজকার করলে, তসবিহ করলে আর ছেলে মেয়েদের ওখানে তরবিয়ত করলে ওই কাজটা হইতো না। জ্ঞান অর্জন করা, মাশাআল্লাহ, সঠিক জ্ঞান অর্জন করা। নামাজ পড়লে ইবাদত হবে, সওয়াব হাসিল হবে, আল্লাহকে রাজি করার কাজ, আল্লাহ সন্তুষ্টি হবে, কিন্তু জ্ঞান অর্জন হবে না। নামাজ পড়লে কি বেশি জ্ঞান অর্জন হয় নাকি? নামাজ পড়লে নেকি বাড়ে, দুনিয়া আখেরাতে আল্লাহ পাকের রহমত পাওয়ার আর বরকত পাওয়ার রাস্তা খুলে, কিন্তু জ্ঞান বৃদ্ধি হয় না। জ্ঞান বৃদ্ধি কোথায় গেলে হয়? হ্যাঁ, ইসলামী মাহফিলে হাজির হইলে। ইসলামী মাহফিল, ইসলামী মাহফিল কাকে বলে? শুধু ওর নাম দিলে হয়ে যায়? ওয়াজ মাহফিল নাম দিয়ে দিল, মিলাদ মাহফিল নাম দিয়ে দিল, অথবা ইসলামী মাহফিল নাম দিয়ে দিল, ইসলামী সম্মেলন মহাসম্মেলন নাম দিয়ে দিল, কনফারেন্স নাম দিয়ে দিল, তাহলে হয়ে যায়? কিসের ভিত্তিতে ইসলামিক মাহফিল বলবেন? যদি এমন মাহফিল হয়, এমন অনুষ্ঠান মজলিস হয় যেখানে আল্লাহ পাকের কথা বলা হবে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হবে, অন্য ভাষায় ওয়াহির কথা বলা হবে, কোরআনে কারীমে ওয়াহি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো ওয়াহি, যদি ওয়াহির কথা বলা, কারণ এলম অর্জন করা ফরজ কি সম্পর্কে? ওয়াহির জ্ঞান অর্জন করা ফরজ, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ, আল্লাহ পাকের নাজিলকৃত দীন সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। এই তিনটি মূল নীতি, এই তিনটি জিনিসকে জানাকে মারেফাত বলা হয়। মারেফাত মানে জানা, চেনা, পরিচিত হওয়া, হ্যাঁ, জ্ঞান অর্জন করা। এলেম মানেও জ্ঞান অর্জন করা, আর আরাফা আরেফ মানেও জানা। তো এই মারেফাত হচ্ছে ইসলামের মারেফাত হচ্ছে এই। আমাদের শেখ আব্দুল বারী হাফেজাহুল্লাহ মারিফত সম্পর্কে বলেছেন আর হাকিকাত তরিকাত বলেছেন, যে ব্যাখ্যাটা বলেছেন শেষখানে খুব তাড়াতাড়িতে, ওটা ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে, কিন্তু সুফিদের পীরদের দৃষ্টিতে আর আরেকটা অন্ধকারের জগৎ, বাতিনি জগৎ রয়েছে, বুঝছেন না? সুতরাং ওদের মারিফতে ধোকা খাবেন না, ওদের তরিকতে ধোকা খাবেন না, ওদের হাকিকাতে ধোকা খাবেন না, আর ওদের শরীয়তে ধোকা খাবেন না, ওদের আলাদাই ধর্ম। এই সবগুলির ব্যাখ্যা ওদের আলাদা, যেই ব্যাখ্যা কোরআনে কারীমেও নাই, রাসূলুল্লাহ হাদিসেও নাই, জি, ওই ধর্মই আলাদা, সুফিদের ধর্ম। সব বাতিনি, আভ্যন্তরীণ অর্থ রয়েছে। মারেফত মানে এইটা নয় যেটা শেখ উল্লেখ করেছেন, আর ওই কথাটা আমি বললাম, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহর মারেফত, বোঝা গেছে? রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা রাসূলের মারেফত, রাসূলের সাথে পরিচিতি লাভ করা, আর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিনের সাথে পরিচিতি লাভ করা, যে আপনি দিনের সাথে পরিচিত হয়েছেন, দিন এখন আপনার আননোন হয়ে নেই,
হ্যাঁ অজানা হয়ে নেই জেনে ফেলেছেন, এইগুলো হচ্ছে আসলে ইসলামের মারিফাত, বোঝা গেছে না? আর ওই যে ভাষাগুলি তাদের রয়েছে তাদের ব্যাখ্যা, সেগুলি ইসলামের কোথাও না, কোরআন কারিমে রয়েছে আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। বলছিলাম যে ইসলামিক মাহফিলের মাধ্যমে কি হয়, আল্লাহ সম্পর্কে জানা হয় আর তার রাসূল সম্পর্কে জানা হয় আর দিন সম্পর্কে জানা হয়। যেই মজলিসে এই তিনটি মূলনীতি সম্পর্কে জানা হয় নির্ভেজাল সূত্র থেকে, নির্ভেজাল ভেজাল মুক্ত উৎস থেকে, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে, ওহি থেকে জানা হয়, সেটা হচ্ছে ইসলামের মাহফিল। সেই মাহফিলে হাজেরির এই ফজিলতগুলি রয়েছে। আর যদি ইসলামিক মাহফিল, হ্যাঁ ওয়াজ মাহফিল আর সম্মিলন আর তারপর ইজতিমা, বিশ্ব ইজতিমা এসব নাম দেওয়া হয়, কিন্তু সেখানে আলোচনা কোরআন এবং হাদিসের হয় না, অল্প কিছু কোরআন হাদিসের কথা বললেও সেখানে ভেজাল বেশি। হ্যাঁ, 1 লিটার দুধে 5 লিটার পানি, আরে পানি হইলে তো ভালো, পানি পাক, কিন্তু 1 লিটার দুধে যদি 5 লিটার পেশাব হয় খাবেন? আরে পানি দাও, ভেজাল দুধ আমাদের দেশে পাই না তো কি করব, কিনে খাচ্ছি, কিন্তু আমাদের দেশে, আমরা দেশে গেলে বা আমাদের আত্মীয় স্বজন আছে দুধ কিনে খাই, বুঝছে, আসল দুধ পাওয়া যাবে না, ওই ভেজালে দুধই কিনে খাচ্ছি, ধরেই নিচ্ছে যে 1 লিটার কিনলে আধ লিটার তো পাবো, বুঝা গেছে না, ধরেই নিলাম যে 1 লিটার দুধ কিনলে আধ লিটার আছে। ওঠে তো যদি পানি হতো তাও তো একটু ভালো হইতো যে দুধে পানি মিশানো হয়েছে, কিন্তু দুধে যদি পেশাব মিশানো হয়, দুধে যদি গোবর গুলে দিয়ে দেওয়া হয়, তাহলে কি করে আপনার রুচি হবে আর কি করে সেটা আপনার পান করা যাবে কি? সামান্যতম গোবর, সামান্যতম পেশাব যদি মিলিয়ে দেওয়া হয় আর জানতে পারেন যে এই দুধে পেশাব মিশানো হয়েছে, তো দুধ পান করবেন? করবেন না। তাহলে দুনিয়া তো ভালো করেই বুঝেন, এখন দিনটা বুঝতে হবে। কোরআনের আয়াতও পড়া হয় বিশ্ব ইজতেমাতে আর ওই রকমের বড় বড় মাহফিল, মিলাদ মাহফিলে আর রসুলের হাদিসও পড়া হয়, কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করা হয়, হ্যাঁ ভ্রান্ত আকিদা পেশ করা হয়, আল্লাহ সম্পর্কে ভুল আকিদা পেশ করা হয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। রসুল সম্পর্কে ভুল আকিদা পেশ করা হয় যে রসুল যখন মিলাদ মাহফিল হয় তখন তিনি হাজির নাজির হয়ে যান, রসুল আলেমুল গায়েব, রসুল নূরের পয়দা, রসুলের ছায়া ছিল না, রসুলের পেশাব পায়খানা দেখা যেত না, রসুল মায়ের পেট থেকে পয়দা হয়েছেন আমাদের মতো হয়ে নয়, আলাদাভাবে পয়দা হয়েছেন ইত্যাদি। রসুলের সিরাতুন নবীর মহফিলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পয়দা হন তখন ওই বিবি আসিয়া চলে এসছেন, বিবি মারিয়াম চলে এসছেন, এই সব কথা যদি ওয়াজ মহফিলে আলোচনা হয় সেই মহফিলের এগুলি ফজিলত নাকি যেগুলি বয়ান করব? কোনো ফজিলত নাই, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। গাঁজাখড়ি কথা, কোরআন এবং হাদিস বিরোধী কথা, ওয়াহি বিরোধী কথা যদি আলোচনা হয় আর বলবেন ওই ওয়াজ মাহফিল আর বিশ্ব ইজতেমাতে হাজির হয়ে এই ফজিলত হাসিল করব, কখনো না, মগজ থেকে এই নেগেটিভ গুলো বের করে দেন। হ্যাঁ, যে আপনি যদি ভেজালা কথা শোনেন তাহলে সেটা ইসলামিক মাহফিলও হইল না, আর যখন ইসলামিক মাহফিলও হইল না, ওই গোবর বা পেশাব মিশানো দুধের মতো হইল, তখন সেখানে হাজির হয়ে কোনো সওয়াবের কাজ নয়, ভালো করে শুনে রাখেন। এখন সওয়াবের কাজ কখন পাবেন, এখন শুনেন, যখন যখন কি হয় কোরআনের কথা বলা হয় আর রসুলের হাদিসের কথা বলা হয়, ওয়াজ মাহফিল নাম আর তাতে মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিট পর পর মহব্বতের সাথে একটু দুরুদ শরীফ পাঠ করুন আর সুর ধরিয়ে দিল আল্লাহুম্মা, আর বাকিটা আপনারা পুরা করছেন। ইসলামী মাহফিল না বেদাতি মাহফিল, সুন্নাতি মাহফিল না বেদাতি মাহফিল? যদি বলা হয় নবী আলেমুল গায়েব, নবী চলে এসছেন, তশরিফ নিয়ে এসছেন, একটা চেয়ার খালি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কেয়াম করেন, কেয়াম করেন, তো এটা তৌহিদি ইসলামী মাহফিল না শিরকি মাহফিল? আরে শিরক হয়ে গেল যে নবী হাজির হয়ে গেছেন, নবী কই জায়গায় হাজির হবেন, কত মাহফিল হচ্ছে? হ্যাঁ, আল্লাহ জ্ঞানের দিক দিয়ে হাজির, নবী জ্ঞানের দিক দিয়ে হাজির না, আর নবী সশরীরও হাজির না, নবী সশরীরে তার কবর মোবারকে আছেন, আর জ্ঞানের দিক থেকে তিনি আলেমুল গায়ব না, চোখের আড়ালে কোনো খবর রাখেন না যে কোথায় কি মাহফিল হচ্ছে আর না হচ্ছে। তাহলে এটা ইসলামী মাহফিল না শিরকি মাহফিল হইল? তো এই কথাগুলি যদি বলি তো আমার সময় শেষ হয়ে যাবে, আর আমি সময় বেশি নেব না, 9টায় শুরু করেছি আর দেখেন 15 মিনিট হয়ে গেছে, শুরু করতে করতে ভূমিকাতে 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ,
চলা পা আর বলা মুখের অবস্থা। তো বলছিলাম যে এক ঘন্টার মধ্যে শেষ করব, আর আমাদের ভাইরাকে বলে রেখেছি আর বাকি লম্বা না করে আপনাদের কিছুক্ষণ প্রশ্নের উত্তর দেব, যদি ওই রকম ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আকীদা সম্পর্কে, ইবাদত সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, যতটা আল্লাহ আমাকে দিয়েছেন ততটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি না জানা থাকে তো আল্লাহ আলাম, আল্লাহ জানে। হ্যাঁ, আমাদের এক অল্প কিছু জানা আছে, বেশি জানা নেই। আমরা বলি না যে আমরা আল্লামা, কিন্তু আমরা বলি যে আমরা হচ্ছে ইসলামের ছাত্র, তালেবে ইলম। বুঝা গেছে না? জি, আমরা এখন প্রতিদিন পড়াশোনা করি, প্রতিদিন পড়াশোনা করি, আর যা পড়াশোনা করি আবার নোটও করি, যাতে করে একবার নোট করে প্রতিবার নোট না করতে, একবার নোট করলে আমার কাছে ওটা সেভ থাকলো, আমার কম্পিউটারে সেভ আছে, আমার পেপার ও ফাইলও সেভ থাকতে পারে, এইভাবে সেভ আছে। তারপরে আমার কাছ থেকে অন্য কেউ উপকৃত হইতে পারে, আরে একবার বলে নিলাম, দশ দিন পর আমিও নিজেও ভুলে গেছি যে কি বলেছি, তো আমাকে আর একবার করে মেহনত করতে হবে, ঠিক না? তো আমরাও এলেম হাসিল করি আপনাদের চাইতে বেশি, এবং আল্লাহ পাক সকল মানুষ সম্পর্কে, যতই বড় নিজে আল্লামা দাবি করুক আর আপনার আল্লামার টাইটেল দিয়ে দেন না কেন, আল্লাহ বলছে আমা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা, তোমাদেরকে এলেম দেওয়া হয়েছে কতটা, কালিলান, কালিলান মানে অল্প, সোয়াইয়া, যে আজকাল সোয়াইয়া বলছেন, অল্প এলেম দেওয়া হয়েছে, যে অল্প এলেম দেওয়া হয়েছে একবার, কালিলা সমস্ত মানুষকে, তাদের মধ্যে নবী রাসূলও শামিল, আমা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য এলেম দেওয়া হয়েছে, সামান্য এলেম দেওয়া হয়েছে। সুতরাং কখনো ভাববেন না যে যারা বলে সামনে এসে সব জানতে হবে তাকে আর সব কথার উত্তর দিতে হবে, না, যারা এইরকম করে তারা আসলে কোরআন হাদিসের আলেম নয়। যদি কোরআন এবং হাদিসের আলেম হয় তাহলে নিজের ওজন নিজে বুঝতে পারবে যে আমার ওজন হালকা, লোকে আমাকে ভারী বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ফরজ যেটি করেছেন সেটা আমি বলে দিচ্ছি, সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল্লাহ পাকের একত্ব, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহ যে এক ও একক, এটা কায়েম করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। সবচেয়ে বড় ফরজ যখন এই বিষয়টি, তখন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এর বিপরীতটি, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এর বিপরীতটি, ওটা কি? শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কোথায় আছে কথাটি? কোরআনে আছে না নেই? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আছে না নেই? কে বলেছিলেন? লোকমান হাকিম। আল্লাহ পাক নকল করেছেন কোরআনে কারিমে, কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড়। শিরিক মানে হচ্ছে শরীক করা, শরীকের বিপরীত হচ্ছে একা হওয়া, তাই না? তো আল্লাহ হচ্ছেন তার সত্তায় এক, তার গুণাবলিতে এক, তার কাজগুলিতে, তার কাজে কোনো শরীক নেই, তার ইবাদত বন্দেগীতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তার বিধান দেওয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, সব কিছুতেই তিনি এক, এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। এই ফরজটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, তাই না? এই ফরজটা মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী রসুল পাঠিয়েছেন, আর শেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রসুল করে পাঠালেন 40 বছর বয়সে, তখন প্রথম যে হুকুমটা ছিল ওটা কি ছিল? পড়ো। কি জন্য পড়ে মানুষ? জানার জন্য, তাই না? জানার জন্য, জানার জন্য একটা তরিকা নিজে পড়া, আর একটা তরিকা হচ্ছে যারা পড়েছে তাদের কাছ থেকে শুনে শিখা। হ্যাঁ, নিজে পড়ছেন অথবা পড়াচ্ছেন বা অন্যের কাছ থেকে শিখছেন, জ্ঞান অর্জন করা। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ যে আয়াতে বলা হয়েছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর আগেও এলেম শব্দটি উল্লেখ করা হয়েছে। এলেম মানে কি? জ্ঞান, তাই না? জ্ঞান অর্জন করা। আল্লাহ বলছেন ফালম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো, এলেম শিখো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আগে যেই কথাটি আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে এলেমের কথা, আর ইসলামী মাহফিলে বসার উদ্দেশ্য হচ্ছে এলেম অর্জন করা। তাহলে সবচেয়ে বড় ফরজ তাওহীদ হইল, প্রথম যেই ফরজ, যেই হুকুমটি আল্লাহ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম ফরজ কি এটা আপনাদেরকে প্রশ্ন করছি। প্রথম ফরজ জ্ঞান অর্জন করা, প্রথম ফরজ হচ্ছে ইকরা, জ্ঞান অর্জন করো। হ্যাঁ, ইকরা, এলেম।
আর এর আগের আলোচনাগুলিতে এখানে বলেছি যে ওই যে পাঁচটি আয়াতে আল্লাহ পাক দুইবার করে ইকরা বলেছেন, দুইবার করে এলমের কথা বলেছেন, আর একবার কলমের কথা বলেছেন। কলম দিয়েও শিখা হয়, এলেম মানে শিখা, আর পড়ার মাধ্যমেও শিখা হয়। বোঝা গেছে না? তো ইসলামিক মাহফিলের উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রথম যে হুকুমটি তার বাস্তবায়ন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রথম জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, ইকরা বিসমি রব্বিকা, রবের নাম সম্পর্কে পড়ো। কি জন্য রবের নাম সম্পর্কে পড়বেন? জানার জন্য। প্রথম রবের নাম সম্পর্কে জানো, তাহলে জানা আগে ফরজ, তারপরে মানা ফরজ। আগে জানতে হবে যে আল্লাহ এক, তারপরে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করে স্বীকৃতি দিতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে বিশ্বাস, আর বিশ্বাস করার আগে হচ্ছে কি? জানা। না জানলে কি বিশ্বাস করব? কিছুই তো জানি না তো কি বিশ্বাস করব? একটা ঘটনা ঘটেছে আপনি বিশ্বাস করেন, আমাকে যদি এখন বলেন যে একটা ঘটনা ঘটেছে বিশ্বাস করেন, তা আমি কি বলবো আপনাকে? আরে কি ঘটেছে বলেন, তাহলে না বিশ্বাস করবো? না আগে বিশ্বাস করেন তাহলে বলবো, আগে বিশ্বাস করেন তাহলে বলবো, তো পাগলামি হবে না? তাহলে বলছে আগে মুসলিম না আগে এলিম শিখতে হবে? আগে এলিম শিখে মমিন মুসলিম হইতে হবে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো যেই মজলিসে বসে আছেন, এই মজলিস ওই প্রথম হুকুমটির উপরে আমল করার জন্য, এলেম শিখার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের এই নেক আমলকে কবুল করেন। আগে আমল করা না আগে এলেম শিখা? আগে এলেম শিখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাবুল এলমে কাবুলাল কওলি ওয়াল আমল, কোন কথা বলার আগে এবং কোন আমল করার আগে কি করতে হয়? হ্যাঁ, জানতে হয়, এলেম শিখতে হয়। ফ্যান বন্ধ করলেন কিনা? আমার ফ্যান লাগবে, কারণ এই তো বুঝতেই পারছেন কাপড়ের উপর কাপড়। আপনাদের যদি না লাগে অসুবিধা নেই, কিন্তু যে বলছে গরম লাগছে ওই দুটো ফ্যান চালিয়ে দেন এই দুই সাইডে। ইসলামিক মাহফিল, শোনেন, ইসলামিক মাহফিলের ফজিলত, আর কথা লম্বা না করে এটা গুরুত্ব বোঝানোর জন্য, যে এই কাজটি যেখানে হাজির হয়েছেন বা এই রকম মাহফিলে হাজির হবেন, সেটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, বড় হইলেই হাজির হইতে হবে, আর তিনজন হলে হাজির হইতে হবে না নাকি? তিনজন হলে কি ফজিলত পাওয়া যাবে না নাকি? ইসলামিক সেন্টারে ছোট জায়গা বা ডিউটির সময় বেশি কেউ আসতে পারে, মাত্র আপনার তিনজনকে দিন শিখছেন, তাহলে কি ফজিলতটা পাওয়া যাবে না? সংখ্যার কথা বলা হয়নি, যারাই হাজির হবে, ছোট দল হোক আর বড় দল হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এলমের সাথে, জ্ঞান অর্জন করার সাথে সম্পর্ক রাখে, শিখে অথবা শিখাই, এই ময়দানে রয়েছে, তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সূরা মুজাদালার আয়াত নম্বর 11 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে ওই সব লোকদেরকে সম্মানিত করেন, উন্নীত করেন। ইয়ারফা ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, যারা মুমিন। তাহলে কাফেরের উপর, মুশরিকের উপর সম্মানিত হচ্ছে মুমিন মুসলিম। আর ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, যারা ইলম অর্জন করে, আর ইলম অর্জন করেছে করছে, তাদেরকে বহু মর্যাদা উঁচু করা হয়েছে। তাহলে কাফের মুশরিকের উপর আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মুমিন মুসলিমকে, আর মুমিন মুসলিমদের মধ্যে যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জ্ঞান অর্জন করে, আর আল্লাহ পাকের দিন সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, ফরজ অজেব সম্পর্কে জ্ঞান অর্জন করে, করণীয় বর্জনীয় কি করব কি করব না জ্ঞান হাসিল করে, আল্লাহ পাক তাদেরকে কি করেছেন? উঁচা করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাক স্বয়ং বলছেন তাদেরকে আমি কি করেছি? উঁচা করেছি। আখেরাতে আল্লাহ পাক উঁচা করেছেন, দুনিয়াতে আল্লাহ পাক উঁচা করেছেন, দুনিয়াতে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। দেখেন, ধনীর সাথে যদি কেউ মহাব্বত রাখে, দুনিয়ার স্বার্থে রাখে, পয়সাওয়ালার সাথে মহাব্বত রাখলে কিসের স্বার্থে রাখে? দুনিয়ার স্বার্থে রাখে। নেতার সাথে, যারা মন্ত্রী মিনিস্টার হয়ে আছে, এমপি আর চেয়ারম্যান হয়ে আছে, তাদের সাথে যদি ভালোবাসা রাখে, কিসের স্বার্থে রাখে? দুনিয়ার স্বার্থে রাখে। এদের সাথে একটা লাইন গার্ড থাকলে দুনিয়ার সুযোগ সুবিধাগুলি হবে, ঠিক কিনা? আলেমের সাথে মহাব্বত রাখে, কিসের স্বার্থে? পয়সা ধার পাবো? হ্যাঁ, না এরা আমাদেরকে একটা বড় চাকরি বাকরি দিতে পারবে, না এদের মাধ্যমে একটু ওপরে যেতে পারবো? হ্যাঁ, কোনো স্বার্থ নাই দুনিয়ার, কি স্বার্থ আছে? এদের সাথে ভালোবাসা রাখা, আল্লাহর সাথে ভালোবাসা রাখা, এদের সাথে ভালোবাসা রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখা,
এদের সাথে ভালোবাসা রাখা, সাহাবা ইকরামদের সাথে ভালোবাসা রাখা, এদের সাথে ভালোবাসা রাখা মানে ইসলামের সাথে মহব্বত ভালোবাসা রাখা। পার্থক্য দেখলেন? পার্থক্য জি। এই জন্য দুনিয়া তো এই অর্থে ভালোবাসাটা যে পায় যারা কোরআন এবং হাদিসের এলেম চর্চা করে, তারা যে ভালোবাসাটা পায় সেটা নিঃস্বার্থ ভালোবাসা, তাতে কোনো স্বার্থ থাকে না। আর অন্যরা যে ভালোবাসা পায় সেটাতে স্বার্থ থাকে দুনিয়া। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করেছেন। এই একটি আয়াত পেশ করলাম, আরো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত সূরা ফাতির আয়াত নম্বর 28, ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দিনের মাহফিলে হাজির হলে আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে বাড়ে, এলেম শিখলে কি হয় আল্লাহর ভয় ভীতি বাড়ে। এটা পরীক্ষিত জিনিস। আপনি ইসলাম যত শুনবেন, ইসলামের কথা বা যত পড়বেন আপনি কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা, তত বেশি আপনার ঈমান তাজা হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা, কোরআনের আয়াত যদি পড়ে তাদের ব্যাখ্যা করে শোনানো হয় তাহলে ঈমান বাড়ে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। তো আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আল্লাহর বান্দাদের মধ্যে যারা বেশি ভয় করে তারা হচ্ছে আল উলামা, জ্ঞানীরা। আর এই জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হচ্ছে ইসলামের মাহফিল। সুতরাং এইভাবেই মানুষ ভয় করে গুনাহ থেকে, এইভাবে মানুষ ভয় করে আল্লাহর আজাবকে। আর কত মানুষ যে আমাদের সাথে এইরকম সম্পর্ক রাখে, তাদের জীবন পাপে অন্ধকার হয়েছিল, কত না পাপ করেছে, কত না পাপ করেছে নাম ধরে। আর ওই রকম ভাবে বলা যাবে যে কি কি পাপ, আল্লাহ জানে এত পাপ করেছে, বলছে যে আমি তো নিরাশ হয়ে গেছি যে আমার কোনো রাস্তা আছে কিনা নাজাতের। কিন্তু ভয়টা ঢুকলো কি করে, ভয় ঢুকলো কি করে বলেন? ভয় ঢুকেছে কোরআনে কারিমের কথা শুনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শুনেছে। কখন আমরা বলবো না যে আমাদের কথা শুনেছে আর অমুকের কথা শুনেছে? আমার কথা আসলে কোনো মূল্য রাখে না যদি সেটা কোরআনে কারিমের কথা না হয়। হ্যাঁ, আমার কথা কোনো মূল্য রাখে না যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হয়। তো কোরআনে কারিমের কথা, আল্লাহ পাকের কথার তাসির রয়েছে, ওর একটা ভালো প্রভাব রয়েছে মানুষের উপর। না বুঝে অনেক সময় প্রভাব রয়েছে, তো বুঝলে কত তার উপর প্রভাব পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার একটা তাসির রয়েছে। কাফেররা দিনে নিষেধ করতো আর রাতের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য তার বাড়ির চারিদিকে এসে কান পাতত, যে কি তেলাওয়াত করে, কি পড়ে, কি শোনায়, একটু শুনে দেখি, শুনতো। আর শোনার পরে বলতো কথাগুলি তো মানুষের না, এগুলো তো অসাধারণ কথা, মানা যাবে? যে না, কখনো মানা যাবে না, মানা যাবে না, কারণ মানলে তো নেতৃত্ব যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়লে এসব কথা পাবেন। কাফেরদের বড় বড় নেতারা লুকিয়ে লুকিয়ে রাত্রে শুনতো আর সকালবেলা সবকে বারণ করতো, আর আপোষে তারা মত বিনিময় করতো, তাহলে কি মেনে নেব নাকি? যে না না না, কখনো মানা যাবে না, ইয়েতিম কে নেতা বানাবো, ওকে সব নেতৃত্ব দিয়ে দেবো, এটা হইতেই পারেন না, আমাদের সব যাবে মান ইজ্জত। মান ইজ্জতের জন্য তারা মরেছে, যার ফলে আখেরাতকে ধ্বংস করেছে। বলছিলাম যে সত্যিকার অর্থে ভয় সৃষ্টি হয় কখন, যখন মানুষ এলম অর্জন করে, জ্ঞান অর্জন করে। যত বেশি জানবেন তত বেশি আল্লাহ পাকের ভয় ভীতি আপনার অন্তরে পয়দা হবে, তত তখন আপনি ভুল সংশোধন করবেন আর ভালো কাজগুলির ক্ষেত্রে আপনি মেহনতি পরিশ্রমী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন। এখন এই মজলিসগুলিতে হাজির হওয়ার যখন এই দিকগুলি রয়েছে, তাহলে এই মজলিসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেদিকে আসি। আর বেশি কোরআনের আয়াত না পেশ করে, এই মর্মে আরও অনেক কোরআনের আয়াত রয়েছে কিন্তু সময় যেহেতু অল্প, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি লম্বা হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার ওই অংশটুকু বলছি যেটা ইসলামী মাহফিলের সাথে সম্পর্কিত। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন একটি দল যদি আল্লাহর কোন একটি ঘরে একত্রিত হয়। আল্লাহর ঘর মানে মসজিদ শুধু নাই, সবগুলি আল্লাহর ঘর, তাই না? আল্লাহর ঘর মানে সবগুলি আল্লাহর ঘর, কিন্তু খাস ঘর আর আম ঘর, সাধারণ ঘর আর বিশেষ ঘর, এই পার্থক্য রয়েছে। এজন্য সবচেয়েতে বেশি খাস ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘর, সেজন্য সেটাকে কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়। বাইতুল্লাহ বলা হয় না হয় না? বাইতুল্লাহ বলা হয়। আর মসজিদগুলিকেও বাইতুল্লাহ বলা হয়। হ্যাঁ, মসজিদগুলো কি বলা হয়? এগুলো খাস ঘর, কাবা ঘরের পরে অন্য অন্য মসজিদ বাইতুল্লাহ। তাছাড়া প্রত্যেক মুসলিমের বাড়ি আল্লাহর ঘর,
অমুসলিমদের যেগুলো বাড়ি ঘর মালিকানা রয়েছে সেগুলি আল্লাহর ঘর, যেখানে ঘর বাড়ি নেই এমনি খোলা মাঠ আছে সেটা আল্লাহর জমিন। ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন জমিন কার? আল্লাহ। সব জমিন আল্লাহ, তাহলে সব বাড়ি আল্লাহর। তাহলে যে কোনো বাড়িতে, সেইটা মসজিদেই হোক অথবা মসজিদ ছাড়া কোনো বাড়িতে হোক আর কোনো আপনার বাসাতেই হোক আর কোনো জায়গায় হোক খোলা মাঠে হোক, যদি কোনো জায়গায় কোনো জাতি কোনো কম একত্রিত হয় ফি বাইতিমিন বুয়ুতিল্লাহ, উদ্দেশ্য হচ্ছে ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাব পড়ে শোনায়। আল্লাহর কিতাব পড়ে শোনায় মানে আমাদের দেশের শুধু তেলাওয়াত করা নয় মন্ত্রের মতো, এই তেলাওয়াত দিয়ে একটা অক্ষর তেলাওয়াত করলে দশ নেকির বেশি কোনো ফায়দা নেই না, ফায়দা আছে? আরবিতে যদি তেলাওয়াত হয় আর বাংলা ভাষী উর্দু ভাষী তার সামনে, তাহলে একটা অক্ষর পড়লে আলিফ পড়লে দশ নেকি, তাই না? হ্যাঁ, লাম পড়লে দশ নেকি, মিম পড়লে দশ নেকি, এই তো আর কি পড়লেন? জালিকাল কিতাব লা রাইবা ফিহি, বাংলা ভাষী যদি অর্থ না বুঝেন কিছুই তো বুঝলেন না, বুঝলেন যে আল্লাহ কি বলতে চাইছেন? আকিমুস সালাত, যদি আরবি না বুঝেন তাহলে কিছুই বুঝলেন না, হ্যাঁ ঠিক না? যে ওয়ালা তাকরা বুঝছেন না, যদি আরবি না বুঝেন তাহলে তো কিছুই বুঝলেন না। তাহলে শুধু তেলাওয়াত করার উদ্দেশ্য তো আল্লাহ কোরআন নাজিল করেন, ওটা হচ্ছে প্রাথমিক কাজ, এক নম্বর কাজ যে আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে, কিন্তু তেলাওয়াত যথেষ্ট না নাজাতের জন্য। নাজাতের জন্য তেলাওয়াত করার পর আল্লাহ পাকের সম্বোধন অ্যাড্রেসটা বুঝতে হবে। বাপের কথা ছেলে যদি না বুঝে তাহলে লাভ কি? বাপ কথা বলতে আছে, ওই বুঝলোই নাই শুনলোই না যেন শুনেইনি, তাহলে বাপ কি সন্তুষ্ট হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা পড়তে আছেন, তেলাওয়াত করতে আছেন আর হাফেজ বানাইতে আছেন, কিন্তু আপনার হাফেজ ছেলেও আল্লাহর কথা বুঝে না আর আপনার কারি সাহেব ছেলেও আল্লাহর কথা বুঝে না, আপনি নিজেও বুঝেন না, তাহলে আল্লাহর সাথে কোন আদবটা রাখলেন? কিছুই রাখলেন না, আল্লাহ তোমার কথা বুঝি না, বাস পড়ি তো। তিলাওয়াত করা বা পাঠ করা মানে অর্থ বুঝা, এটা হচ্ছে আসল ভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বিনা বুঝাতে একটা হরফ এগিয়ে যেতেন, একটা হরফ এগিয়ে যেতেন না। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে আমরা দশটা আয়াত প্রথম মুখস্থ করতাম, অর্থ বুঝতাম, তারপরে সেগুলির আমল করার চেষ্টা করতাম, তারপরে আগে বাড়তাম। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। শুধু তেলাওয়াত করতাম আর মুখস্থ করতাম আর শুদ্ধ করে মাখরাজ ব্যাস উচ্চারণ করতাম, এই কাজ সাহাবীরা করতেন না। তো যদি কোরআনে কারিমের কথা আলোচনা করা হয়, ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর আপোষে যদি একে অপরকে শিক্ষা দান করে, তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর কথা ওহির কথা শিখাবেন বা শিখবেন, হয়তো বসে আছেন মজলিসে একজন শিখাচ্ছে আর অন্য অন্যরা শিখছে, তাহলে কি ফজিলত ইসলামিক মাহফিলের? ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের ওপর আসমান থেকে প্রশান্তি নাজিল হয়, একটা ফজিলত শুনেন। ওয়া গাশিয়াতহুম রাহমাতু, এবং তাদেরকে আল্লাহ পাকের দয়া চারিদিক থেকে ঢেকে নেই, আল্লাহর রহমত কি করে ঢেকে নেই। বিশ্বাস আছে না নেই? যে আমাদের ইসলামিক মাহফিল যদি কোরআন এবং হাদিসের মাহফিল হয় তাহলে প্রশান্তি নাজিল হচ্ছে। জি, এই যে শান্তি নাজিল হয় যার ফলে হৃদয়টা আরাম পায়, হৃদয় যেহেতু আরাম পায় যার ফলে তখন হ্যাঁ ঝিমাইতে শুরু করেন, ইসলামের মাহফিলে বসলেই তখন ঘুম আসে তন্দ্রা আসে, আর গান বাজনার মহফিলে বসলে সারা রাত কেটে যায় ঘুম আসে না, ফিল্ম দেখলে সারা রাত কেটে যায় কিন্তু ঘুম আসে না, কারণ মন হৃদয় কলব ছটপট করছে ছটপট করছে, যেন তাকে জবাই করা হচ্ছে, ছটপট করছে, শান্তি পাচ্ছে না। ভালো করে বুঝবেন, এখানে যেহেতু মনটা শান্তি পেয়ে যায়, যেটা আপনি আপনার শরীর বুঝতে পারছেন না কিন্তু আপনার মন তার আহার পেয়ে গেছে আর শান্তি পেয়ে গেছে, যেমন খিদার তাড়নায় ছটপট ছটপট করে খিদার জ্বালায় ঘুম আসে না কিন্তু যখন পেট পুরে খাবার পেয়ে যায় ক্ষুধার্ত ব্যক্তি, তখন এমনভাবে অচেতন হয়ে ঘুম আসে ও দিশাই পানে যে কখন আমার ঘুম এসছে, হয় না হয় না? তেমনই অন্তরের খোরাক আহার রয়েছে, ইসলামের মাহফিলে যখন অন্তরের খোরাক পেয়ে যায় তখন নাজালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নাজিল হয় যার ফলে ঘুম চলে আসে, ঝিমাইতে শুরু করেন, দিনের মজলিসে বসলে ঘুম চলে আসে, এই রহস্য হচ্ছে এটা। জি, আর কি হয়, রহমত চারিদিক থেকে ঢেকে নেই, আল্লাহ পাকের আজাব আসে না ওই জায়গায়, যেখানে দিনের কথা বলা হয় দিনের কথা শেখানো হয় শিখা হয় সেখানে আল্লাহ পাকের গজব আসে না। আর কি হয়, ওয়াহাফাতুমুল মালায়েকা, চারিদিক থেকে অসংখ্য ফেরেশতা তাদেরকে ঘিরে রাখেন,
তাহলে আমাদের চারিদিকে আমাদের চোখের আড়ালে দেখতে পাই না, কারণ এই চোখে ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু অসংখ্য ফেরেশতা কি করেছেন, ঘিরে আছেন রহমতের ফেরেশতারা। ইসলামী মাহফিলে রহমতের ফেরেশতা অসংখ্য ঘিরে নেন। আর বাড়িতে যদি কুকুর পুষেন, বাড়িতে যদি ছবি থাকে, বাড়িতে না পাক হয়ে নামাজের টাইম চলে যায়, সূর্য উঠে যাচ্ছে আর স্বপ্নদোষ হয়ে পড়ে আছেন বা সহবাস করার পড়ে আছেন, না পাক হয়ে ফরজ নামাজের টাইম চলে যাচ্ছে, তাহলে ওই বাড়িতে রহমতের ফেরেশতাই থাকে না, পালিয়ে যায়। এবার বুঝতে পারলেন যে দুই জায়গার মধ্যে পার্থক্য। বাড়িতে ছবি ঝুলিয়ে রেখেছেন আপনার বাপের আপনার মায়ের স্মৃতি করে, অথবা স্বামী স্ত্রীর বিবাহর দিনের ওই ছবি আপনি টেবিলে করে সাজিয়ে রেখেছেন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা দাখিল হয় না। আমাদের দেশের মূর্খ লোকেরা মুসলিমরা কুকুর পুষে বাড়িতে, বাড়িতে কুকুর পুষলে রহমতের ফেরেশতা পালিয়ে যায় বাড়ি থেকে, তারপরে শয়তানের আড্ডা হয়ে যায় বাড়িতে, যার ফলে শয়তানে জিনে জ্বালাতে থাকে, পেরেশান করতে থাকে ওই সব লোকদেরকে। আর কি হয়, কয়টা ফজিলত বললাম, তিনটি বললাম না, ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আমাদের কথা আলোচনা হয় কোথায়, দুনিয়ার রাজার কাছে নয়, দুনিয়ার রাষ্ট্রপতি ভবনে নয়, হ্যাঁ দুনিয়ার পার্লামেন্টে নয়, কোথায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযীমে, সেখানে আল্লাহ পাকের মাহফিলে, সেখানে অসংখ্য রহমতের ফেরেশতা রয়েছে, সেখানে আল্লাহ পাককে আবার আমাদের কথা আলোচনা করেন, কে ইসলামী মাহফিলের কথা আলোচনা করেন, যে ওতে ওরা ওরা রয়েছে, এরা রয়েছে, এরা বলছে, এরা শুনছে, এই কথাগুলি কে বলেন, ওয়াজাকারাহুমুল্লাহ, আল্লাহ স্বয়ং বলেন ওয়াজাকারাহুমুল্লাহ, ইসলামী মাহফিলে যারা হাজির হয় তাদের কথা আল্লাহ পাক আলোচনা করেন স্বয়ং, ফিমান ইন্দাহ, ওই সব ফেরেশতাদের মাঝে যারা তার আরশ আযীমের চারপাশে রয়েছেন। এই চারটি ফজিলত বললাম ইসলামী মাহফিলে হাজির হওয়ার। সহি মুসলিমের 4867 নম্বর হাদিস আরো শোনায় আপনাদেরকে, আবু সাইদ খুদির রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে সহি মুসলিমে, খারাজা মাওয়িয়া তো আলা হালাকাতিন ফিল মসজিদ, একদিন আমির মাওয়িয়া যে বাদশাহ ছিলেন আর সামনে সে দামেশকে তার রাজধানী ছিল, একদিন একটা মসজিদে গোলাকার হয়ে বসে দিনের কথা আলোচনা করছে, ওখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। ফাকালা, তারপরে জিজ্ঞেস করলেন, তিনি যেহেতু দেশের রাষ্ট্রনায়ক শাসক খলিফা, জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করছেন, বলছে মা আজলাসাকুম, কি জন্য এখানে তোমরা বসে আছো, বলছে জালাস না নাজ করুল্লাহ, আমরা এখানে বসে আছি আল্লাহ পাকের কথা আলোচনা করার জন্য। নাজ করুল্লাহ মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া নয়, যেমন আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী সাহেবরা এই হাদিসে তরজমা করে, ভুল করে, ভালো করে শুনে রাখেন, জিকির মানে কি, জাকারে আজকর মানে কি, শাব্দিক অর্থ কে বলতে পারে, আরবি বুঝেন, আর না হলে আমাদের শেখের আগে জিজ্ঞেস করবো, জাকারে আজকর মানে কি, হ্যাঁ স্মরণ করা, আর কি, হ্যাঁ উল্লেখ করা, আর কি আলোচনা করা নাই, হ্যাঁ আমি তোমার কথা 5 মিনিট আগে আলোচনা করেছিলাম, কোন তো আজ করো কা কাবলা খামসে দাকিকা, বলবেন না বলবেন না, হ্যাঁ তাহলে জাকারা আজ করো মানে কি, আলোচনা করো, জাকারা হুমুল্লাহ ফি মান ইনদাহু, কি তরজমা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযীমের কাছে ফেরেশতাদের সাথে কি করেন, আলোচনা করেন, জাকারা মানে আলোচনা, হইলো কি হইলো না, আলোচনা করা, জি। তাহলে এখন শুনেন, এই সাহাবীরা বললেন যে জালাস না আমরা বসে আছি আল্লাহ পাকের কথা আলোচনা করার জন্য, আল্লাহ পাকের আলোচনা করা, আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের স্মরণ করা, এটা ব্যাপক অর্থ রাখে, তার একটা অংশ হচ্ছে ব্যক্তি জীবনে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এগুলো তসবিহ তাহলিল জিকির আজকার করা, বুঝলেন না, এটা হচ্ছে জিকির আজকার, এটা জিকির আজকার ধরে রাখেন, দুটোতে আমি কম্পেয়ার করে দেখাবো যে দুটোর মধ্যে কোনটা বেশি আপনার জন্য উপকারী, এটা অনেক নেকির, এর মাধ্যমে আপনার নেকির পাল্লা ভারী হয়। আর বড় ফজিলত রয়েছে এই জিকির আজকার গুলির, এই জিকিরটাকে একদিকে রাখুন আর আর একদিকে আল্লাহ পাকের কথা আলোচনা করা, মানে আল্লাহ পাকের তৌহিদের কথা আলোচনা করা, আল্লাহ পাকের ভয় ভীতির কথা আলোচনা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসার কথা আলোচনা করা, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ বালা মুসিবত দূর করেন, আল্লাহ যে তিনি মাবুদ এবার হাক সত্য মাবুদ, আল্লাহ পাকের ফরজ ওয়াজিবের কথা আলোচনা করা, আল্লাহ পাকের হারাম জিনিসগুলির কথা আলোচনা করা, এইটা একদিকে রাখেন আর তারপরে বুঝায় এখন দুটোতে পার্থক্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ভালো ভালো জিকির,
দুয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনি বসে বসে পড়ছেন কোন জায়গায়, এতে কয়জনের ফায়দা আছে? যে পড়ে তার ফায়দা না, পাশে একটা লোক বসে আছে শুধু ফায়দা আছে তার? হ্যাঁ, একটা লোক এই জিকির আজকার গুলি করছে আর বাকি লোকেরা বসে আছে আশেপাশে, কার ফায়দা? যে শুধু পড়ছে তার লাভ হলো, ঠিক কিনা? কিন্তু যদি আল্লাহর কথা আলোচনা করি যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য, আল্লাহ আপনাদের আমাদের হেদায়তের জন্য রাসূল পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য কোরআনে কারীম নাজিল করেছেন, আল্লাহর কথা আলোচনা করলাম, করলাম না করলাম না? হ্যাঁ, আল্লাহ পাকের সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের সবচেয়ে বড় হক নষ্ট করা হচ্ছে শিরিক, রসূলের সবচেয়ে বড় হক হচ্ছে তার অনুসরণ করা, আর রসূলের হক নষ্ট করা হচ্ছে রসূলের তরিকা বাদ দিয়ে আর কোন তরিকায় ইবাদত বন্দী করা, বিদআত করা। তো এগুলি আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা আলোচনা হইল কি হইল না? এই কথাগুলি যদি বসে বসে আমি বলি যেমন বলছি, এতে আমার শুধু ফায়দা না আপনাদের ফায়দা? এবার বুঝতে পারলেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির, আরো বড় ফজিলত রয়েছে, কিন্তু ওর চাইতে বড় ফজিলত রয়েছে আল্লাহ পাকের কথা আলোচনা করলে, আল্লাহ রসুলের কথা আলোচনা করলে, কোরআনে করিমের কথা আলোচনা করলে, আল্লাহ পাকের ওহির কথা, ওহি এলাহির কথা আলোচনা করলে। বুঝতে পারছেন এবারে? তো ইসলামিক মাহফিলে কোনটা কাজ হয়, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করা হয় না ওর চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ হয়? ওর চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ হয়। এর মাধ্যমে বেনামাজি নামাজি হবে, যে তাওহীদ বুঝতো না তাওহীদ বুঝবে, যে সুন্নত বুঝতো না সুন্নত বুঝবে, যে শিরক বিদাত জানতো না শিরক বিদাত জানবে আর তওবা করবে, যে নামাজের গুরুত্ব বুঝতো না নামাজ চার রাকাত পড়তো ফজর পড়তো না ফজর পড়া শুরু করবে, আর যারা চরিত্রে চারিত্রিক পাপ করতো হয়তো তারা অনেকে ওই সব পাপ থেকে তওবা করবে, কত ফায়দা হলো। কিন্তু আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা রাত বসে এই মসজিদে যদি আমি জিকির করি, ব্যক্তি জীবনের জিকির, হ্যাঁ, ভালো ভালো জিকিরের দোয়া, বুখারী শরীফের শেষ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর এত ফজিলতের তাসবিহ, জুয়াইরিয়া নবী কা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এগুলোতে কি অত ফায়দা হবে? এই জিকিরগুলিতে যত ফায়দা হবে আমার কিছুক্ষণ আপনাদের সাথে, হ্যাঁ, আল্লাহ পাকের কথা আলোচনা করায়, কোরআন হাদিসের কথা আলোচনা করায়, রসুলের কথা আলোচনা করাই, বলেন তো দেখি কোনটাতে বেশি ফায়দা? এই আলোচনা যে ইসলামী মাহফিলে ওহির আলোচনা হচ্ছে, আল্লাহ পাকের কথা রসুলের কথা আলোচনা করা হচ্ছে, এতে বেশি ফায়দা আছে। এবার বুঝতে পারলেন না? জি হ্যাঁ। তো জালাসনা নাজকুরুল্লাহ, আমরা আল্লাহ পাকের কথা আলোচনা করছি, এর মানে এই না যে ওরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তো, কারণ এইটাই যদি হইতো তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাই ছিলেন, আবু মুসা আশারিও ছিলেন, আর হাদিস তাওরানিতে রয়েছে, দারমিতে রয়েছে, ওই হাদিসে রয়েছে যে প্রথম দেখলেন যে একজন মুরব্বি বসে আছে আর বাকিগুলোকে বলছে যে সাব্বিহু মিয়া, একশো বার সুবহানাল্লাহ বলো, যখন একশো বার সুবহানাল্লাহ বলা হইল তখন বলছে যে কাব্বিরু মিয়া, একশো বার তকবীর পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, হ্যাঁ, এইভাবে হাল্লিলু মিয়া, একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই দৃশ্য কাজটা তো বাহ্যিক দেখতে খুব ভালো, কিন্তু একসাথে সবকে পড়তে বলছে, মুরব্বি শিখাচ্ছে আর ওরা একশো বার করে কোর্স পুরা করছে, যেমন খতমে ইউনূসের সুয়া লাখ পুরা করা। তো খতমে ইউনূসের সুয়া লাখ তখন জায়েজ হইতো যদি এটাকে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ আর আবু মুসা আশারী জায়েজ বলতেন। বুঝতে পারছেন এবারে? বুঝতে পারছেন না? পারছেন না? তারা কি বলেছিলেন, মসজিদে গেলেন আর মুখটা ঢেকে প্রথম গেলেন আব্দুল্লাহ মাসুদ, আর তারপরে মান আরাফানি ফাকাদ আরাফানি, যে আমাকে চিনেছো ভালো করেই চিনেছো, ওমান লাম ইয়ারিফনি, আর যে আমাকে চিনুনি, শোনো আমি হচ্ছে আনা ইবনে উম্মে মাবাদ, উম্মে মাবাদ, যে মাবাদের মা, তার সন্তান আমি, মায়ের কথা বলে বলে আমি ওই মায়ের সন্তান, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা বহিতাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বহিতাম, সেই ব্যক্তি বলছি যে তোমরা কি করছো? বলছে যে আমরা জিকির করছি, ভালো কাজ করছি। তখন তিনি কি বলেছিলেন যে খুব সব পাচ্ছ, হ্যাঁ, এই যে কোর্স একশো বার করে করো, একশো বার করে খুব ভালো কাজ করছো, বলেছিলেন যে হয় তোমরা আন্তু আলা মিল্লাতিন আহাদামিন মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা হয়তো এমন একটা ধর্ম পালন করছো যেই ধর্মটি মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্ল তরিকার চাইতো ভালো ধর্ম, আর না হলে আও মুফতাতিহু বাবা দলালাতিন, অথবা গুমরাহির দরজা খুলছো। কি বলেছিলেন? গুমরাহির, ভ্রষ্টতার, জাহান্নামে যাওয়ার
রাস্তা খুলছো তোমরা। তখন তারা বলেছে ওয়াল্লাহি আব আব্দুর রহমান, আল্লাহর কসম করে বলছে আব্দুর রহমান মা আরাদানা ইল্লাল খাইর, আমাদের নিয়ত তো ভালো, নিয়ত ভালো থাকলেই শুধু হয় না, নিয়ত ভালো থাকার সাথে রাস্তাটাও ভালো হইতে হবে। কারো যদি নিয়ত ভালো থাকে যে আমি ইসলামী মহফিলে যাব, এখানে রোমাতে আসব, আর গাড়ি নেই, আর কাউরি স্টার্ট দেওয়া একটা গাড়ি পেয়েছে রিয়াজে, আর ধাই করে গাড়িতে বসে গাড়ি চালাতে জানে, যেমন অনেক পোলা পান্ডা এখানে গাড়ি চুরি করে, তাই করে গাড়িটা নিয়ে একবারে চুরি করা গাড়ি নিয়ে সে ইসলামী মহফিলে হাজির, নিয়তটা তো ভালো ঠিক না, নিয়ত ভালো কিন্তু তরিকাটা হচ্ছে এখানে আসার রাস্তাটা তরিকাটা হচ্ছে পন্থাটা হচ্ছে গলত। এবার বুঝতে পারছেন তো, যারা এইরকম জিকির আজকার করে সুয়াল লাখের খতমে ইউনুস করে কিন্তু নবীর রাস্তা দিয়ে আসলো না, এরা চুরি করা গাড়ি দিয়ে ইসলামী মহফিলে হাজির হয়, ডাকাতি করা পয়সা দিয়ে সাদকা খায়রাত করে, গরিব দুঃখী আত্ম বিধবাকে দেখে। ভারতের বিহারে একটা বড় ডাকাত, কুখ্যাত ডাকাত ছিল, বড় বড় ব্যাংকে ডাকাতি করত। আমাদের ক্লাসমেট বিহারে যারা মদিনায় পড়েছে তারা বলছে না, আমাদের বিহারে এক কুখ্যাত ডাকাত ছিল, ওর কাজই ছিল বড় বড় ব্যাংকে শুধু ডাকাতি করা, ব্যাংকে ডাকাতি করে এক পয়সা রাখতো না, সব নিয়ে গিয়ে গরিব মিসকিনকে দান করে দিত। নিয়তটা তো ভালো কিন্তু কাজটা তরিকাটা খারাপ, নাকি পাবে? তাহলে দুটাই ঠিক হইতে হবে, নিয়তটাও ঠিক হইতে হবে আর তরিকাটাও ঠিক হইতে হবে। এবার বুঝতে পেরেছেন কি বলতে গিয়ে বললাম, যে জিকির মানে যদি এইটা হইতো জালাস না নাজ করো আল্লাহ সুবহানাল্লাহ পড়া, তো আব্দুল ইবনে মাসউদ আবু মুসা আশারি ওরা বলেছেন যে তোমরা গোমরাহি দরজা খুলছো, আর না হলে নবীর সাহাবায় আর নবীর চাইতে বেশি ভালো তরিকায় তোমরা চলছো, ঠিক কি না? কোনটা নবীর চাইতে ভালো তরিকায় না, নিশ্চয় তারা গোমরাহি দরজা খুলছিল। শেষ হাদিসে ওইটাই লম্বা হাদিসে বলা হয়েছে, ওই লোকগুলিকে সবগুলিকে দেখা গেছিল যে নাহমানদের খারেজিদের সাথে আলী রাজিয়াল্লাহ তাআলা যুদ্ধের সময় সবগুলি খারেজি দলে ভর্তি, আলী রাজিয়াল্লাহ তাআলা দুশমন হয়ে তারা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছিল আর সবগুলি নিহত হয়েছিল, সবগুলি জাহান্নামে পৌঁছেছে, এরা হচ্ছে ওই খারেজিরা, বুঝছেন না? তো বোঝা গেল যে তরিকা কার হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার তরজমা করছি, ব্যাখ্যা করছি হাদিসের, জালাসনা নাজ করুল্লাহ, আমরা আল্লাহ পাকের কথা আলোচনা করছি। আল্লাহে মাউয়া বলেন, আল্লাহে মা জালাসাকুম ইল্লা যাকা, আল্লাহর কসম করে বলো তো যে তোমরা এই উদ্দেশ্যে আল্লাহর কথা আলোচনা করার জন্য বসে আছো। কালু ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যাকা, আল্লাহর কসম করে বলছি যে এই উদ্দেশ্যে আমরা বসে আছি আল্লাহর কথা আলোচনা করছি। কালা, তখন মাবিয়া রাজিয়াল্লাহ বললেন, আমা ইন্নি লাম আস্তাহলিফকুম তোহমাতান লাকুম, তোমাদেরকে মিথ্যুক মনে করি আমি তোমাদেরকে কসম দিচ্ছি না, তোমরা হয়তো মিথ্যা কথা বলছো, আমি বিশ্বাস জন্মাবার জন্য আমার তোমাদেরকে কসম দিচ্ছি এটা উদ্দেশ্য নয়, কিন্তু শুনে রাখো, আমা কান আহাদু বিমান জালাতি মিন রাসূলিল্লাহ আকাল্লা আনু হাদিসান মিন্নি, আর আমার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার কি সম্পর্ক ছিল কে বলতে পারেন? হ্যাঁ শালা, মাশাআল্লাহ, কোন দিক থেকে শালা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবির ভাই? হাবিবা, হাবিবা না, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আর মাওয়িয়া ইবনে আবি সুফিয়ান, বুঝছেন না? আবু সুফিয়ানের ছেলে মাওয়িয়া আর আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের হইও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হাদিস আমি মুখস্থ রাখতে পারিনি, খুব কম হাদিস আমার মুখস্থ আছে, সময় পাননি বা ওই রকম সুযোগ হয়নি তার। ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালাকাতে মিন আসাবিহি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রকমই একটা ঘটনা ঘটেছিল যা আমার সাথে আজকে ঘটেছে, আজকে যেমন তোমাদেরকে দেখলাম ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরা গোল হয়ে বসে আছেন আর সেখানে করে কিছু আলোচনা চলছে, ওখানে পৌঁছে হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাল বললেন মা আজলাসাকুম, নবী বললেন যে তুই কি ব্যাপার তোমরা এখানে বসে আছো কেন? তাহলে তখন ওই সাহাবিরা বলেছেন জালাসনা নাযকুরুল্লাহ, এখানে আমরা বসে আছি আল্লাহর কথা আলোচনা করার জন্য এবং আল্লাহ পাকের প্রশংসা করছি, নাহমাদু আলা মা হাদানা লিল ইসলাম, আল্লাহ পাকের প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে ইসলামের জন্য রাস্তা আল্লাহ পাক দেখিয়েছেন। তাহলে বোঝা গেল যে ওখানে সুবহানাল আলহামদুলিল্লাহ জিকির ছিল না, ওখানে আপোষে আলোচনা ছিল যে আলহামদুলিল্লাহ আমরা কত বড় শিরকে ছিলাম, কত বড় কুফরিতে ছিলাম, আর কত পাপে আমরা ডুবেছিলাম, নিজের মেয়েদেরকে জীবন্ত দাফন করতাম, আর কত যে আমরা মূর্তি পূজা করতাম, নিজের হাতে মূর্তি গড়ে পূজা করতো, সফরে যখন যেত সাহাবায়ে কারণ নিজের জিন্দগির উপর নিজেই হাসতেন। মানুষ যখন তোবা করে সংশোধন করে ফিরে আসে নিজের অন্যায়, বিশেষ করে ধর্মের নামে যে শিরক বিদাত করেছে ওগুলোর উপর নিজের আক্ষেপ করে অনেক সময় হাসি আসে, তাই না?
যে এত কি নির্বোধ ছিলাম, এত নির্বোধ ছিলাম যেগুলো কাজ করেছি। তো সাহাবীরা করতেন কি, ওই কুফরির অবস্থায় শিরকের অবস্থায় ছাতুর মূর্তি তৈরি করে সফরে বের হইতেন, আর যখন সকাল বিকাল পূজার মন হইতো তখন ওই মূর্তিটাকে ছাতুর মূর্তিটাকে শুকনো শুকিয়ে গেছে ছাতুর মূর্তি দান করে দিতেন, আর দিয়ে পূজা করে নিতেন, পূজা করে নিয়ে আবার ব্যাগে ভরে নিতেন। হ্যাঁ, অনেক হিন্দুরা ভারত থেকে ছোট ছোট মূর্তি নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে এখানে পূজা করে, আর ধরা পড়ে অনেক সময় দেখা যায় যে ওরা লুকিয়ে মূর্তি রেখেছে, সকাল সন্ধ্যায় ওরা পূজা করে তাদের বাসাতে। তো এইরকম নির্বোধ হয়ে যায় মানুষ যখন শির করে, তখন সাহাবীরা বলছেন যে আমরা এরকম কাজ করতাম হাই রে। আর তারপরে যখন খুখিদা লাগতো, সম্বল পাথেয় শেষ হয়ে গেছে, খেজুর ছিল শেষ হয়ে গেছে, যা ছিল ছাতু মাতু সব শেষ হয়ে গেছে, এখন কি খাবো কি খাবো, আর তো কোনো উপায় নাই, তখন ওই যে মূর্তি ছাতুর তৈরি করার মূর্তি গিয়েছে ওই সময় ওগুলো কামড়ে কামড়ে খেতাম, আর তার উপরে একটু করে পানি খেয়ে নিতাম। তো হাসবে না হাসবে না, ইসলাম কবুল করার পরে হাই রে, এটা কি জিন্দগি, মানুষের জিন্দগি। দেখেন হিন্দুদের মূর্তি পূজা দেখেন, দু তিন দিন ধরে পূজা করলো, পূজা করার পরে ওই মূর্তিকে নিয়ে পানিতে বিসর্জন ডুবিয়ে দিল, আর এমন লাথি মারে, আর এমন কি, আরে আল্লাহু আকবার। তো এরা যদি মুসলিম হয় তো আফসোস করে হাসবে না যে আমরা কি মানুষের মতো মানুষ ছিলাম, এত কি নির্বোধ হয়, নিচে নেমে যায় মানুষের বিবেক, এমনটা এত কি অন্ধ হয়ে যায়। হ্যাঁ, ধর্মান্ধতা, আল্লাহকে চিনতে পারলো না, নিজের হাতে তৈরি করে অসহায়, আর ওর কাছে পূজা করে, কান্নাকাটি করে, আরাধনা উপাসনা করে, আর তারপরে গিয়ে লাথি মেরে দিয়ে পানিতে ফেলে চলে আসে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম এক মজলিসে পৌঁছিলেন, আর সাহাবাই কেরাম বললেন যে আল্লাহ পাকের যে হেসান রয়েছে তার শুকরিয়া আদায় করছিলাম, আল্লাহর কথা আলোচনা করছিলাম, নবী সাল্লাম এইরকমই কসম দিয়েছে, আল্লাহ মা আজলাসাক মিন লাযাকে, আল্লাহর কসম করে বলো তো যে এই জন্য তোমরা বসে আছো। কালু, তারা বলে ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যাক, এই জন্যই আমরা বসে আছি আল্লাহর কসম করে বলছি। কালা ইন্নি লাম আস্তাহলিফুকুম তোহমাতান লাকুম, নবী করিম সাল্লাম এই কথাটি বলেছিলেন যে দেখো তোমাদেরকে আমি মিথ্যাবাদী মনে করি না, আর সন্দেহ করি না তোমাদের নিয়তে, ওয়ালা কিন্নাহু আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ফা আখবারানি, এবং আমাকে জানিয়েছেন, আন্নাল্লাহ আযজা ওয়া জালা ইউবাহি বিকুম আল মালায়েকা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে তার আরশে আযিমের কাছে গৌরব করছেন, ফখর করছেন যে দেখো আমার বান্দাদেরকে, দেখো আমার বান্দাদেরকে যে আমার কিভাবে জিকির আজগার করছে, কিভাবে স্মরণ করছে, কিভাবে আমার কথা আলোচনা করছে, কিভাবে আমার গুণগান করছে, যে আমি তাদেরকে হেদায়ত করেছি, আর দিন ইসলাম পেয়ে কিভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে, দিনের কথা তোমাদেরকে নিয়ে ইসলামিক মাহফিলের লোকদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযিমে ফেরেশতাদের সাথে কি করেন, ইউবাহি বিকুম, আল্লাহ পাক গৌরব করেন। কেন এই গৌরবটা করেন, এই জন্যই করেন, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহ পাক চেয়েছিলেন তখন মালায়েকারা কি বলেছিলেন, আল্লাহ এদেরকে সৃষ্টি করে কি হবে, এরা তো জিনদের মতে হবে, তার আগে জিন পয়দা হয়েছে, এরা মারামারি খুন করেছে, আর এই আদম সন্তান মারামারিকে খুন করবে, ফাসাদ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি করবে তোমার জমিনে, এদেরকে পয়দা করার দরকারটা কি, তোমার ইবাদত আমরাই যথেষ্ট ইবাদত করার জন্য, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ কি বলেছিলেন, এমনি আলম আল্লাহ তালামুন, আমি এমন কিছু জানি তোমরা জানো, তোমরা শুধু নেগেটিভ খারাপ দোষগুলি, আদম সন্তানের খারাপ দোষগুলি খুঁজে পেয়েছো, ভালোগুলি খুঁজে পাওনি, এগুলি হচ্ছে ভালো, ইসলামী মাহফিলে হাজির হবে, হ্যাঁ এগুলি হচ্ছে ভালো, তখন গৌরব করে তোমরাই তো নিষেধ করেছিলে, দেখো তো এরা কি জন্য হাজির হয়েছে, এখানে কি রিয়াল পাবে, না ডলার পাবে, না এখানে তার দুনিয়ার গরজ আছে, না এখানে মারামারি করতে এসছে, না এখানে চরিত্র নষ্ট করার জন্য এসেছে, কি জন্য এসেছে এখানে, আল্লাহকে রাজি করার জন্য এসেছে, আল্লাহর দিন শিখার জন্য এসেছে, আল্লাহর সাথে পরিচিতি লাভ করার জন্য এসেছে, রসুলের সাথে সম্পর্ক মজবুত করার জন্য এসেছে, দিনের সাথে সম্পর্ক মজবুত করার জন্য এসেছে। এই মর্মে আরো অনেকগুলি হাদিস রয়েছে, আর আমার সময় শেষের দিকে, যার ফলে আমি দুই একটি আর হাদিস বলি আমার আলোচনা শেষ করছি। এই মজলিসে যারা বসে তারা তিন ভাগে বিভক্ত, যারা এই মজলিসের কাছাকাছি আসে এরা, এদেরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। আবু দারদা রাদিয়াল্লাহু আবু ওয়াকিদ লাইসী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনামা হুয়া জালিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বসেছিলেন মসজিদে, ওয়ান্নাসু মাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরাও তার সাথে বসে দিনের কথা, এরকম ইসলামিক মাহফিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল কোথায় হইতো, মসজিদে,
নবীতে। তো দীন ইসলামের প্রচার প্রসার মাহফিল মসজিদ থেকে শুরু হয়েছে। মসজিদ শুধু নামাজ পড়ার জন্য না, মসজিদ হচ্ছে দীন শিখার জন্য। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ছাত্র পয়দা হয়েছে, হ্যাঁ, যত সাহাবি পয়দা হয়েছেন, তালিম নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, আর সারা পৃথিবীতে বিজয় লাভ করেছেন, তারা সকলের ট্রেনিং নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীতে। বসেছেন ইজ আকবালা সালাসাতু নাফারিন, তিনজন লোক পাশ দিয়ে মসজিদের পাশ দিয়ে আসলো। আসার পরে ফা আকবালা ইসনানে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন এগিয়ে এসে বসে গেল। ওয়া যাহাবা ওয়াহিদুন, একজন লোক চলে গেল, দেখলো, দেখার পরে চলে গেল। কালা ফা ওয়াকাফা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর এসে ওই দুজন দাঁড়াইলো, একটু দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। ফা আম্মা আহাদুহুমা ফারা আফুরজাতান ফিল হালাকাতে, ওই দুইজন যে একটু আসলো মজলিসের কাছে, আসার পরে দরজার কাছে এসে একজন দেখলো যে কোনো জাতির জায়গা টাইগা আছে কি না, দেখলো একটু জায়গা আছে বসার, ওখানে বসে গেল, আগ্রহের সাথে বসে গেল। ফাজালা সাফিয়া, বসে গেল। ওয়া আম্মাল আখার, ও দ্বিতীয় ব্যক্তি, ফাজালা সা খালফাহম, বসলো একটু পিছন দিয়ে, একটু দূরে, মানে একটু দূরে বসলো যাতে তাড়াতাড়ি বেরিয়ে দিতে পারি। জি হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে আছে না এরকম লোক, কিছু লোক ও আগে আসলো ওখানে বসবে যে আগেই যাতে বের হইতে পারি। জি জি। মুহাম্মদ সালেস, ওই তৃতীয় জন, তিনজন একসাথে আসছিল, ওখান থেকে কেটে পড়লো, কেটে পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলছে ফালামা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাম যখন তার আলোচনা থেকে মাহফিল থেকে অবসর হলেন, শেষ করলেন, তখন বলেন আলা উখবিরুকুম আনিন নাফারি সালাসা, তোমাদেরকে এই তিনজন সম্পর্কে আমি বলবো কি, তাদের হাল হকিকত, হ্যাঁ, তাদের আসল মর্মটা বলবো কি? বলেন আম্মা আহাদহম, প্রথম ব্যক্তি যে রয়েছে, ফাওয়া আওয়া ইলাল্লাহ, সে আল্লাহর কাছে এসে আশ্রয় নিয়েছিল, সে আন্তরিকতার সাথে আগ্রহের সাথে জায়গা খুঁজলো যে বসতে পাবো কি পাবো না, জায়গা পেয়েছে, আগ্রহের সাথে বসে গেছে, সে আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে, আল্লাহ পাকও তাকে আশ্রয় দিয়েছেন। ওয়াম্মাল আখার, আর দ্বিতীয় ব্যক্তি, সে লজ্জায় পড়ে গেল যে নবী সাল্লাল্লাহু সামনে দিয়ে যাচ্ছি, মুসলিম মানুষ, আর আর অন্যান্য সাহাবীরা বসে আছেন, কেমন লাগে, খারাপ দেখায়, তাই না? লজ্জায় একটু বসে গেল, বসতে না হয়তো, কিন্তু চক্ষু লজ্জা যেটা বলে, চক্ষু লজ্জাতে বসে গেল। দুই নম্বর, এক নম্বরের এক এক নম্বর কোয়ালিটির হইতে পারলো না। যখন সে লজ্জায় বসে গেল, আল্লাহ লজ্জা পেলেন, ফাস্তাহি আল্লাহ মিনহু, আল্লাহ লজ্জা পেয়ে তাকে মাফ করে দিলেন, যা তুই যখন লজ্জাতে বসে, আমিও লজ্জা করে তোকে মাফ করে দিলাম। জি, লজ্জিত ব্যক্তি যে লজ্জা করে, তাকে দেখে যার সামনে লোকও লজ্জা পায়, যে লোকটি খুব লজ্জা করছে। ওয়াম্মাল আখরা, তৃতীয় যে ব্যক্তি রয়েছে, ফা আরাজ, আছে বিমুখ হয়ে চলে গেল, ফা আরাজ আল্লাহ, আল্লাহও মুখ ফিরিয়ে নিলেন তার থেকে। তাহলে ইসলামিক মহফিলে যারা আগ্রহের সাথে আসে, আল্লাহ তাদেরকে আশ্রয় দান করেন তার রহমতে, যে লজ্জা পেয়ে আসে তাকে আল্লাহ পাক মাফ করে দেন, যে তুই যখন এসেছি চোখ করলা যে তোকেও মাফ করে দিলাম, যে আসে না এত সময় কে বসে থাকবে, দরকার না, এতক্ষণ আমি ফিল্ম দেখবো, না হয় খেলা দেখবো, না হয় ঘুমাবো, না হয় একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব, ওই ঠান্ডা লাগছে, এইরকম কেটে পড়লো, আল্লাহও কি করেন, তার রহমত থেকে বঞ্চিত করেন, মুখ ফিরিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামী মাহফিল সম্পর্কে আরও বেশ কিছু হাদিস রয়েছে। ইসলামী মাহফিলে যারা হাজির হয় আর দিনের কথা শেখায়, তাদের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি অংশ শুধু বলবো হাদিসের, আবু ওমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই শ্রেণীর লোকের কথা উল্লেখ করেন। একটা হচ্ছে আবেদ, পরেশগার মানুষ, তাহাজ্জুদ গুজার, আবেদ মানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নয়, ফরজ নামাজ পড়ে, সুন্নত নফল পড়ে, তাহাজ্জুদ পড়া লোক, হ্যাঁ, ইশরাক সালাতুল দোহা পড়া লোক। ওয়াল আখারু আলেমুন, আরেকজন লোক আলেম, ফরজ ওয়াজিব সুন্নত হইতে আদায় করে কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে না, সালাতুল জোহা ইশাক পড়ার টাইম পায় না বা সময় পায় না বা সুযোগ সুবিধা হয় না, ততক্ষণ হয়তো লেখাপড়া করে ইত্যাদি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বললেন ফাযলুল আলেমি আলাল আবেদি, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে আর আরেকজন জ্ঞান অর্জন করে না, ইবাদত বন্দি করে, একজন লোক মসজিদের কোনায় বসে বসে সে ইবাদত বন্দি করছে, আর আরেকজন লোক মসজিদে বসে বা কোথাও বসে বা দিন শিখছে, ইসলামী সেন্টারে হোক অথবা মসজিদে হোক অথবা যে কোনো জায়গায় হোক, দিন শিখছে, দুইজনের মাঝে ফজিলতটা, কাফাজলি আলা আদনাকুম, যেমন আমার ফজিলত রয়েছে তোমাদের সাধারণের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর
তার সামনে সাধারণ সাহাবী, সাধারণ সাহাবী চাইতে কত উঁচু মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রকমই আলেমের মর্যাদা যারা জ্ঞান অর্জন করে ইসলামী মাহফিলে এসে তাদের মর্যাদা, আর যারা নিজে শুধু ইবাদত বন্দী করে তাদের মাঝে এত পার্থক্য। জি, আর এক হাদিসে রয়েছে পার্থক্য, ফাজলুল আলিম আলাল আবেদ, একজন লোক পার্সোনাল ইবাদত বন্দী করে আর একজন এলেম শিখে এলেম চর্চা করে, দুইজনের মাঝে ফজিলত হচ্ছে কা ফাজলিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব, যেমন পূর্ণিমার রাতের চাঁদ, একদিকে পূর্ণিমার রাতের চাঁদ আর আরেকদিকে হচ্ছে তারকা, আকাশের তারকাগুলি, আকাশের কোটি কোটি তারকা একদিকে আর পূর্ণিমার চাঁদ একা একদিকে, কার আলো বেশি শক্তিশালী? পূর্ণিমার চাঁদে, ঠিক না? তো আলেম হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো আর আবেদেরা হচ্ছে এই তারকা নক্ষত্র গ্রহের মতো, বুঝতে পারলেন? জি হ্যাঁ, এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপরে বলছেন মাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালায়েকাতু, তার ফেরেশতাগণ, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আকাশ, জমিনের অধিবাসীরা, আকাশের অধিবাসী কারা? ফেরেশতাগণ। জমিনের অধিবাসী মানুষ, জিন আর অন্য মখলুকাত নাই, জীব জন্তু পশু পাখি জলে স্থলে সবকিছুই, হাত্তা নামলা, যাতে করে মানুষ আর জিনে আপনি সীমিত না করে দেন, এমন কি পিপিলিকা, নামলা মানে সুরায় নামল একটা আছে না, পিপিলিকার ঘটনা হতে আছে, তো হাত্তা নামলা এমন কি ক্ষুদ্র পিপিলিকা, ফিজুহরেহা, নিজের বাসায় গর্তে থাকে, ও হাত্তাল হুত, এমন কি মাছ পানিতে থাকে, লায়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা মানুষকে ভালো কথা শিখায় তাদের জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা দোয়া করতে থাকে, আসমানের ফেরেশতারা আর জমিনের যত মাখলুকাত, জিন ইনসান আর যত কীট পতঙ্গ পশু পাখি রয়েছে, এমন কি পানিতে মাছ আরো যে সব জীবজন্তু রয়েছে, সকলে কি করতে থাকে? দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে, যে আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ মারহামু, আল্লাহ একে মাফ করে দাও, একে ক্ষমা করে দাও, যারা মানুষকে ভালো কথা শিখায় তাদের জন্য দোয়া করতে থাকে। আর আল্লাহ সম্পর্কে আল্লাহর কথা যে বলা হয়েছে হাদিসে যে আল্লাহ করেন, তো আল্লাহ আল্লাহ ইউসাল্লি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, কি করেন? তার আল্লাহর রহমত বর্ষিত হয় ইসলামিক মাহফিলে, যেখানে এলেম চর্চা করা, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, আর ফেরেশতাদের দোয়া আসতে থাকে, জিন ইনসানের দোয়া আসতে থাকে, সমস্ত মাখলুকাতের দোয়া আসতে থাকে, গর্তে পিপিলিকা আছে তাও দোয়া করতে থাকে, কীট পতঙ্গ দোয়া করতে থাকে, মাছ আর জলে যত মাখলুকাত রয়েছে সব কিছু দোয়া করতে থাকে, কার জন্য? যারা ইসলামী মাহফিলে আসে এলেম চর্চা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এলেম চর্চা করার তৌফিক দান করেন, এবং এই ক্ষেত্রে মনে রাখবেন যে কোন আলেমান আও মুতাআল্লিমান, সাহাবায়ে কেরাম থেকে আসার রয়েছে যে হয় তুমি জ্ঞানী হও আলেম হয়ে যাও দিয়ে শিখাও, আর না হলে কমপক্ষে মুতাআল্লিম ইসলামের একজন ছাত্র স্টুডেন্ট হয়ে যাও, হ্যাঁ, না হলে আপনার জন্য কল্যাণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন, আর দিনের কথা শিখাবার তৌফিক দান করেন, ভালো কথা শিখারও তৌফিক দান করেন, আর ভালো কথা শিখাবারও যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করেন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নতে আমাদেরকে জ্ঞান দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, বিদাত থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজতের সাথে আদায় করা তৌফিক দান করেন, ফজরের নামাজের হেফাজতের আল্লাহ পাক তৌফিক যেন দান করেন, ফজরের নামাজে জামাতে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে এত মজবুত করে দেন যাতে করে আমরা ঘুমকে কখনো ফজরের নামাজের সামনে প্রাধান্য না দিই। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতকে এক নম্বর রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়ার সব কিছুতেই যেন বরকত দান করেন, আখিরাতের নিয়ামতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম, ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ধৈর্য ধারণ করুন একটু।
দর্জুকত হবে না ইনশাআল্লাহ। অল্প কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি মহতার ওস্তাদ থেকে করা হবে এবং তিনি সংক্ষেপে জবাব দেবেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, মহতারামের কাছে জানতে চান যে বিতরের নামাজ সুন্নত না ওয়াজিব? এক ভাই প্রশ্ন করেছেন যে বিতর নামাজ সুন্নত না ওয়াজিব? বিতর সুন্নত না ওয়াজিব, এতে ওলামাদের দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। দ্বিমতের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে হবে। কোরআনে কারিমে বিতর ওয়াজিব না সুন্নত এ কথা উল্লেখ করা হয়নি, তাহলে আমাদের কোথায় ফিরে যেতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কাছে ফিরে গেলে দেখা যায় যে ফরজ নামাজ যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা, সত্য কথা যদি বলে থাকে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, তাহলে সে কামিয়াব হয়ে গেল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আল্লাহ কি ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের কথা বললেন, তারপরে ওই ব্যক্তি বলল আল্লাহর কসম করে বলছি বাড়াবো না আর কমাবো না, পাঁচ ওয়াক্ত নামাজ, তাদের বেতর কথা উল্লেখ হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররা আহলিল জান্নাত ফালি আনজুর ইলা হাজা, কেউ যদি জান্নাতির লোককে দেখতে চায় তাহলে এই লোকটিকে দেখে নিক, এই হাদিস। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ সওয়ারির বাহনের উপরে পড়েছেন, বুঝতে পারলেন? কিন্তু ফরজ নামাজ কখনো বাহনের উপর উঠের উপর চড়ে, অথচ স্বাধীন সওয়ারি, এমন নয় যে পরাধীন সওয়ারি, ট্রেনের মতো প্লেনের মতো, ওইরকম হইলে তো পরাধীন নামতে পারবেন না, ওতেই পড়তে হবে। কিন্তু স্বাধীন সওয়ারি হইলে ওলামারা একমত যে ওই ক্ষেত্রে কি করতে হবে, সওয়ারি থেকে নেমে আপনাকে জমিনে নামাজ কিবলামুখী নামাজ পড়তে, কিবলামুখী শর্ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ উঠ থেকে নামতে পারবেন, তারপর উঠের পিঠে নামাজ পড়ে, যেমন সুন্নত নামাজও তিনি পড়েছেন উঠের পিঠে। কিন্তু ফরজ নামাজ উঠের পিঠে কিবলা ছাড়া অন্যদিকে কখনো পড়েন নাই। এতে থেকে কি বোঝা যায় যে বেতরের নামাজ ফরজ নয়, যে দলিলগুলি বললাম কি প্রমাণ করে যে বেতরের নামাজ ফরজ নয়। যদি ফরজ হইতো তাহলে নবী সাল বলতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর বেতর পড়তে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে, তাহলে নাজাত পাওয়া যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বেতরের নামাজ কিসের উপর পড়তেন না, বাহনের উপর পড়তেন, সওয়ারির উপর পড়তেন না, ওটার পিঠে পড়তেন না, নিচে নেমে পড়তেন, যেমন ফরজ নামাজের সময় কিবলামুখী হয়ে সোজা আহের, কারণ কি উটের উপর বসে থাকলে এদিকে যাবে ওইদিকে যাবে, কিবলামুখী শুরু করলে ওইদিক ওইদিক চলে যাবে, থেমে থাকবে না, তো এইরকম পড়তেন না। এই জন্য অধিকাংশ আলামাই কেরামরা বলছেন যে বেতরের নামাজের সুন্নাতে মুআক্কাদা, ভালো করে শুন, সুন্নাত এমন সুন্নাত যার কি রয়েছে, তাগিদ রয়েছে, অন্য অন্য সুন্নাতের চাইতে বেশি তাগিদ রয়েছে। আর ফরজ আর সুন্নতের মাঝখানে ওয়াজিবের কোন একটা স্তর আছে এমন কিছু না অধিকাংশ ওলামাদের কাছে, যেটাই ফরজ সেটাই হচ্ছে ওয়াজিব। সুতরাং বেতর ওয়াজিব বা ফরজ নয়, বরং বেতর হচ্ছে সুন্নতে মুআক্কাদা, বেতর ছাড়া উচিত নয়। ইমাম মালিক বলছেন যদি কেউ বেতর ছাড়ে তাহলে সেই ব্যক্তি রাজুলুন সু, খারাপ মানুষ, হ্যাঁ, তোরাদ্দ শাহাদা, তো তার সাক্ষী নেওয়া যাবে না। ইমাম মালিকের কথা এটা, যেমন তেমন কথা নয়, তাহলে বোঝা গেল যে বেতর ছাড়াটা ভালো কাজ নয় কিন্তু সেটা ফরজও নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সফরেও বেতর ছাড়তেন না, কমপক্ষে এক রাকাত পড়ে নিতেন, আর সুন্নত ফজরের দুই রাকাত ছাড়তেন না, বাকি সুন্নতগুলি যে সেগুলি সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। আরেকটি প্রশ্ন, আজান চলতেছে ঠিক এই অবস্থায়, আজান চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়া যাবে কিনা? আজান চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, তবে আজান যদি চলে তো উত্তম হচ্ছে যে আজানের জবাবগুলি পরে তো দেওয়া যাবে না, তখনই দিয়ে দিতে হবে, ওর জন্য সীমিত টাইম, তাই না? আজান শেষ হলে তার দেওয়া যাবে না। আর তাহিয়াতুল মসজিদ আজান শেষ করে আজানের জবাব দিয়ে তারপরে দুরুদ পড়ে তারপরে যে দোয়া রয়েছে ওইটা পড়ার পরেও যে ওসিলা দোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে, আর তার তাতে আপনার সাফাত হাসিল হবে, এই দোয়াগুলি পড়েও তো তাহিয়াতুল মসজিদ পড়া যেতে পারে। এই জন্য উত্তম হবে যে এসে আজান চলাকালীন সুন্নতে রাতে বা অথবা তাহিয়াতুল মসজিদ না শুরু করে প্রথম আজানের জবাব দিয়ে দেন, তারপরে দোয়া পড়ে নেন, দরুদ পড়ে নেন, তারপরে তাহিয়াতুল মসজিদ শুরু করেন। কিন্তু কেউ যদি শুরু করে দেয় তো একটা নেকি থেকে বঞ্চিত থাকলো, তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে, আজানের সময় নামাজ পড়া নিষেধ নেই। জি, প্রশ্ন, ইব্রাহিম আলাইহিসসালাম কি আসলে মুসলিম জাতির পিতা, এটা জানাব? ইব্রাহিম আলাইহিসসালাম কি মুসলিম জাতির পিতা? এই জাতির পিতা ইংরেজিতে যেটা বলে ফাদার অফ নেশন, এই কথাটি বিজাতি কাফেরদের থেকে এসছে, মুসলিম উম্মতে এই ভাষাটি পাওয়া যায় না, বুঝা গেছে? ভালো করে শোনেন, এই জন্য কোনো আরব শেখ করেন যে জাতিকে কি বলা আরবিতে উম্মত,
যদি জিজ্ঞেস করে ইব্রাহিম আবুল উম্মাহ, তো আরব শেখেরা হাসবে আপনাদের কথা শুনে, কিন্তু আমাদের বাঙালি শেখ, বাঙালি শেখরা আরবরা যেইভাবে কোরআন হাদিস বুঝেছে ওই দৃষ্টিভঙ্গি থেকে বুঝেনি, সাহাবাই কেরাম তাবেইনরা যেভাবে বুঝেছেন না, ওরা খেয়াল খুশি বুঝতে চায় কোরআনের আয়াত, বুঝতে পেরেছেন? আর ওরা বুঝে যে ইব্রাহিম আলী ইসলাম হচ্ছেন আবুল আম্বিয়া, একটা ভাষা শুনে থাকেন, কাদের পিতা? নবীগণের পিতা, অর্থাৎ ইব্রাহিমের পরে যত নবী এসেছেন ইব্রাহিম বংশের বাইরে কেউ আসেননি, শেষ নবীও ইব্রাহিমের বংশের। আর মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইউনুস যত এসেছেন, এইরকম অধিকাংশ নবীগুলি ইব্রাহিমের পরে যত নবী এসেছেন, বরং ইব্রাহিমের ছেলে, ইব্রাহিমের ছেলে কটা নবী? ইসমাইল আর ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব ও নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ ও নবী, বুঝলেন না? তাহলে এরা সকলে কার বংশের? ইব্রাহিমের বংশের। এই জন্য ইব্রাহিম হচ্ছেন আবুল আম্বিয়া, ফাদার অফ আম্বিয়া যদি বলেন তাহলে ঠিক আছে, নবীগণের পিতা একেবারে ঠিক, বুঝছেন? আর একটা পিতা হচ্ছে তিনি আরব জাতিদের পিতা, তিনি আরবদের পিতা, কারণ আরবরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের আরবরা, বিশেষ করে যারা আদনানি, এরা আরব বংশের, তো সুতরাং এদের পিতা আরবদের পিতা। এই জন্য আরবদের কিতাবগুলিতে পাওয়া যায় যে তিনি আবুল আরব, ইব্রাহিম আলাইহিস সালাম কাদের পিতা? আরবদের পিতা, কারণ রক্তের দিক থেকে আরবদের সাথে সম্পর্ক, রক্তের দিক থেকে তারপরে যত নবী তাদের সাথে সম্পর্ক, তো পিতা হইলেন না হইলেন না? পিতা হইলেন না হইলেন না? আর ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা বংশ গেছে আরব ছাড়া ইসহাকের বংশ, সেই দিকে অনেক যারা রোমান তারাও হইতে পারে, হ্যাঁ, যারা ইসহাকের বংশের, তারা ইসমাইল আলাইহিস সালামের বংশ না। ইসমাইল আলাইহিস সালামকে কোথায় বসিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? মক্কায়। আর তার আরাক যে ছেলে, তার বংশধর কোথায় বসবাস করত? প্যালেস্টাইনের শাম দেশে, ঠিক না? তাহলে শাম দেশে, শাম, বৃহৎ শাম, জর্ডন, তারপরে আপনার সিরিয়া, লেবানন, প্যালেস্টিন, প্যালেস্টাইন, ফিলিস্তিন, এ সবগুলিতে সাধারণত যে আরবরা রয়েছে তারা ইসহাক আলী ইসলামের বংশধর আশা করা যায়। কিছু বাইরে থেকে ঢুকেছে তাদের কথা আলাদা, কিন্তু যদি ওই বংশেরই হয় তারা ইসহাকের বংশে, তার মানে তাদেরও পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম। আর আরেকটি ভাষা যদি বলেন যে পিতা তুল্য, পিতা তুল্য, তাহলে হ্যাঁ ইব্রাহিম আলাইহিসসালাম কি পিতা তুল্য? আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম পিতা তুল্য, আর মোহাম্মদ রাসূলুল্লাহ পিতা তুল্য না? ইব্রাহিম বেশি পিতা তুল্য না মোহাম্মদ রাসূলুল্লাহ বেশি পিতা তুল্য? আপনাদের বিবেকের উপর ছাড়ছি। আর তারপর একটি হাদিস শোনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের পিতা তুল্য, পিতার মর্যাদায়, যেমন পিতাদের শ্রদ্ধা করো ওই রকম, বরং ওর চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজের, হ্যাঁ, সব কিছুর শ্রদ্ধা করতে হবে। আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, কিন্তু এই কথা বলেননি যে জাতির পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জাতির পিতা ভাষাটি কোত্থেকে এসেছে আমি আমার আলোচনাতে বলেছি, প্রথম যখন 47-এ ভারত স্বাধীন হলো, তার আগে ওই তার আগে এখানে যারা আন্দোলন করেছে তারা কংগ্রেসই ছিল, তার আগে মুসলিম মুজাহিদিনরা ছিল, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে, কিন্তু তাদের ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছে, তাদের ইতিহাস নেই তেমন, দু চারজন ছাড়া কারোর নাম উল্লেখ করে না তারা। কংগ্রেসীরা এই এটা নিল, সুনামটা নিল যে আমরা কি করলাম, ভারত স্বাধীন করলাম, যে ভারত আলাদা হয়ে গেল, ঠিক না? তো ভারত বলল যে আমাদের পিতাকে ওরা এক পিতা বানাইলো, ওই পিতার নাম হচ্ছে গান্ধীজি, মহাত্মা গান্ধী, মহা আত্মা মানে মহান আত্মা, হ্যাঁ। তো এটা মুসলিমদের কাছে, মুসলিম ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঠিক না, মহান আত্মা রুহুল কুদুস জিব্রাইল আলাইহিসসালাম, বুঝা গেছে? সুতরাং বলবো যে তিনি হচ্ছেন গান্ধীজি, শ্রদ্ধার সাথে কি বলেন, ঠিক আছে, বড় মানুষ গান্ধীজি। তো গান্ধীজি হচ্ছে ভারতীয় কংগ্রেসীদের ফাদার অফ নেশন, জাতির পিতা, কি বললেন, জাতির পিতা। আর পাকিস্তান যখন 47-এ হইল তখন পাকিস্তানিদের জাতির পিতা কে হইল? কারণ সবাই মুসলিম হোক আর অমুসলিম, হিন্দুরা হোক আর মুসলিম, এরা সকলে যারা ভারতকে স্বাধীন করেছিল এরা ইংরেজদের থেকে প্রভাবিত, এরা ইসলাম প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্য ছিল না, মুসলিমদের পাকিস্তানের উদ্দেশ্য ছিল না, এরা ইংরেজ প্রভাবিত ছিল, যার ফলে ওরা কাফেরদের অনুকরণে অনুসরণে তারা একটা জাতির পিতা আবিষ্কার করলো, তার নাম কি দিল? মোহাম্মদ আলী জিন্না কায়েদে আজম। সেই যুগের লোকেরা, দাদারা যদি বেঁচে থাকা জিজ্ঞেস করবেন, কায়েদে, এখনো পাকিস্তানিরা বলে কায়েদে
আজম, ওটা হচ্ছে পাকিস্তানিদের জাতির পিতা। একাত্তর পর্যন্ত তো জাতির পিতা পূর্ব পাকিস্তানের লোকেরাও বললো, কাকে? মোহাম্মদ আলী জিন্না। কিন্তু একাত্তরে যখন বাংলাদেশ আলাদা হয়ে গেল, এখন তার জাতির পিতা রাখা যাচ্ছে না, কাকে? মোহাম্মদ আলী জিন্নাকে রাখা যাচ্ছে না। তখন তারা বলল আমাদেরও একটা জাতির পিতা দরকার, ইজাল্লাহ জাতে আনোয়াত কামালাহম জাতে আনোয়াত, ওদের যেমন জাতে আনোয়াত আছে আমাদেরও একটা দিন। এই হাদিসটার দিকে ইশারা করে ছেড়ে দিলাম, বলার সময় নেই, বুঝলেন না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শিরিক থেকে মুক্ত হয়েছে, একটা গাছ মুশরিকরা বড় শ্রদ্ধার সাথে বসছে, আর ওখানে তারা তরবারি টরবারি লটকাচ্ছে, বলছে আমাদেরকে এরকম একটা দেন, বুঝলেন না? তো হইলো কি, যেহেতু ভারতের একটা জাতির পিতা হলো, পাকিস্তানিদের একটা জাতির পিতা হলো, তো বাঙালিদের আবার জাতির পিতা কি হবে? তো যেহেতু বাংলাদেশ থেকে স্বাধীন করলো আওয়ামী লীগরা, হ্যাঁ, মুক্তি বাহিনীরা, তারা কি করলো? বলে আমাদের জাতির পিতা শেখ মুজিব, ঠিক না? তখন ইসলামপন্থীরা বললো, জামাত ইসলামীরা বা এইরকম যারা ইসলামপন্থী, ভালো করে শুনে নেন, ইসলামপন্থীরা বললো যে শেখ মুজিবকে তো জাতির পিতা মানবো না, তাহলে আমাদের একটা জাতির পিতা লাগবে, ইজাল্লানা জাতান কামালাহম জাতানুয়াত, তো এটা কোথায় পাবো? বলছে আমাদের জাতির পিতা ইব্রাহিম, বুঝলেন না? এই হচ্ছে কিসসা আসলে, আর কিচ্ছু না, এগুলো ইসলাম ফিসলাম কিচ্ছু না আসলে। ভালো করে শুনে রাখেন, আমার কথা খুব ক্লিয়ার। আর আরব শেখ কেন এখানে, আলে শেখ বসে আছেন এখানে গ্রান্ড মুফতি, গিয়ে জিজ্ঞেস করেন যে কি জাতির পিতা ফাদার অফ নেশন ইব্রাহিম, আপনাকে কি জবাব দিবেন? ওই বাংলাদেশি বক্তাদের ওইটা ঠিক বলবেন না আমারটা ঠিক বলবেন, যা শুনে আসেন। ভালো করে বোঝা গেছে এবারে? জি, বর্তমান প্রেক্ষাপটে আইএসআইএস সম্পর্কে আমাদের সঠিক ধারণা জানা দরকার, এ সম্পর্কে কিছু বলেন। আইএসআইএস এর ফুল ফর্ম জানেন? কে ফুল ফর্ম জানেন? ফুল ফর্ম বুঝেন তো শিক্ষিত লোকেরা বলেন, এটা হচ্ছে শর্ট, আইএসআইএস এর ফুল ফর্ম। যেমন এমবিবিএস আছে না, হ্যাঁ, বিএ পাস মানে ব্যাচেলর অফ আর্টস, ঠিক না, মাস্টার অফ আর্টস এমএ, তো ওই রকমই আইএসআইএস, এটা হচ্ছে শর্ট ফর্ম। ফুল ফর্ম কি আছে কে বলেন? না বললে উত্তর পাবেন না। ইসলামিক স্টেট অফ সিরিয়া, এর ইরাক এন্ড সিরিয়া, আগে আই আছে না, আই ইসলামিক, আই এস স্টেট অফ ইরাক, ইরাকের আই আর এন্ড সিরিয়া, তো এরা আরবি, তো এটা হচ্ছে আদ-দাওলাল ইসলামিয়া ফিল ইরাক ও শাম, ইরাক শামে আমরা ইসলামিক স্টেট কায়েম করেছি, বুঝলেন না? এই যে ভিতরে, এর ভিতরে যে কি ষড়যন্ত্র আছে ইসলামকে বদনাম করার, একজন পাইলটকে ধরলো, ধরে জ্বালিয়ে দিল, শুনেছেন না শুনেন নাই, দেখেছেন না দেখেন নাই? ইসলামে জ্বালানো জায়েজ? জ্বালানো জায়েজ? নবী বলছেন লা তুআযিবু বি আযাবিল্লাহ, আল্লাহ যেটা দিয়ে আযাব দিবে সেটা দিয়ে তোমরা আযাব দিতে পারবে না। আর আইএসআইএস রা কোনো একটা পাইলটকে তাদের দুশ্মনকে ধরলো, অথচ সেটা মুসলিম ছিল, মুসলিম হোক, তাদের কাছে না হয় মুরতাদি ধরে নিলাম, ধরলো, ধরার পর কি করলো? তাকে আগুনে জ্বালালো। তো এইটা করে ইসলামের সুনাম করলো না বদনাম করলো? ইসলামের বদনাম করার চেষ্টা ইসলামের বন্ধুরা করেন, ইসলামের শত্রুরা করে। শোনেন ভালো করে, আরো মজার কথা শুনেন। গত দুই তিন সপ্তাহ আগে আমাদের একজন বড় সালাফি সহি আকিদার সৌদি শেখ আছেন, শেখ মোহাম্মদ বি রমজান আল হাজিরি, আমাদের এই ইসলামিক সেন্টার রোমার শেখদের সাথে বড় সম্পর্ক আছে, আর জুবাইলের বড় একটি জামে মসজিদ রয়্যাল কমিশনের জামে ইবনে তাইমিয়ার তিনি ইমাম। তিনি বলছেন যে এক সৌদি যুবক 18-20 বছর বয়স, সে বিভ্রান্তির শিকার হয়, প্রভাবিত হয় এ দায়েশ থেকে, মানে আইএসআইএস থেকে, দিয়ে সে ইরাক পালিয়ে যায় বা সিরিয়াতে পালিয়ে যায়, ওদের সাথে মিশে যায়। ওদের সাথে যখন মিশে যায় তখন গিয়ে প্রথম তাদের কাজ হচ্ছে আপনার পাসপোর্ট কেড়ে নেবে, যত কাগজপত্র ডকুমেন্ট আছে সব কেড়ে নেবে, কিচ্ছু রাখবে না, যাতে আর ফিরে না আসতে পারে, বোঝা গেছে না? এটা হচ্ছে প্রথম কাজ তাদের, ওর সব কিছু নিয়ে নিত। তারপরে ওকে বলছে যে মাশা আল্লাহ, তুমি সৌদি আরব থেকে এসছো, আল্লাহ পাক তোমাকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, কাদ ইখতারাক আল্লাহ, বড় একটা খেদমতের জন্য তোমাকে মনোনীত করেছেন। এই যুবক ছেলে মাত্র 14 দিন আগে হেদায়েত হয়েছে, তার আগে বেনামাজি, বেদিন, চরিত্রহীন, যে রাস্তায় ঘুরে বেড়ায় বাটমার ছেলেগুলো ওইরকম বাটমার ছিল। মাত্র 14 দিন হয়েছে হেদায়ত হওয়া, কিন্তু খপ্পরে পড়ে গেছে কাদের? দায়েশদের, আইএসআইএসদের, চলে গেছে সিরিয়াতে। ওখানে গিয়ে ওদের কাছে যখন ওদের আমিরের কাছে হাজির হয়েছে, বাগদাদি অথবা বাগদাদির কোনো অ্যাসিস্ট্যান্টের কাছে, তখন বলছে যে আল্লাহ তোমাকে মনোনীত করেছেন তোমাকে বড় খেদমতের জন্য। কি খেদমত?
বলছেন যে তোমাকে সৌদি আরবে এরা সব তাগুত এরা কাফের মোরতাদ সৌদি আরবে গিয়ে আত্মঘাতী হামলা করতে হবে শরীরের দেহে বোমা বেঁধে তোমাকে কি করতে হবে আত্মঘাতী হামলা করতে হবে এই বড় খেদমতের জন্য আল্লাহ তোমাকে মনোনীত করেছেন একটু দ্বিধাগ্রস্ত তখন ওই আমির সাহেব বলছে এই খারেজি যে আমি 14 বছর ধরে এই ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছি 14 বছর ধরে ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছি এই জেহাদের খেদমত আঞ্জাম দিচ্ছি তাদের ভাষায় জেহাদ ওটা তখন এই ছেলের মগজে একটু টনক পড়েছে সে বলছে যে মাশাআল্লাহ আপনাকে আল্লাহ 14 বছর ধরে মনোনীত করেছেন এই খেদমতের জন্য আর আমার হেদায়েত হওয়া মাত্র 14 দিন মাত্র 14 দিন আগে আল্লাহ আমাকে মনোনীত করেছেন তাহলে আগে আপনি যান আর তারপর আমি আছি জি আগে আপনি যান আত্মঘাতী হামলা করেন তারপর আছি তখন একবার চোখ বড় করে যেমন পীরদের দরবারে গিয়ে যদি আপনি নজরানা না পেশ করেন যদি জিজ্ঞেস করেন যে আপনার এরকম মুরিদদের যে পাঁচাটা বা পায়ে সেজদা করা জায়েজ তখন কেমন করে দেখে খেয়ে নিবে বাঘের মতো তাই না হিংস্র পশুর মতো ওই রকম হিংস্র পশুর মতো এই সৌদি ছেলে দেখলো যে আমার তো জান বাঁচবে না তখন ওখান থেকে কোনো রকম করে রাতের অন্ধকারে পালাতে 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 সৌদি আরবের বর্ডারে এসে আত্মসমর্পণ করে ধরা দিয়েছে সত্য ঘটনা এটা এই 2-3 মাস আগের ঘটনা এটা তাহলে কোন ইসলামের খেদমত করছে এরা সৌদি আরবে সৌদি ছেলেদেরকে গোমরা করে এখান থেকে নিয়ে যায় দিয়ে আত্মঘাতী হামলা করায় যেটা দুনিয়ার মধ্যে নাইমামাতে কানামামাতে কমপক্ষে বলবেন যে অনেক ভালো ইসলাম এখানে আছে দুনিয়ার সাথে যদি তুলনা করেন তাহলে সেখানে আত্মঘাতী হামলা করাচ্ছে আর তাদের সৌদি আরবের বর্ডার চাইতে কাছে হচ্ছে ইসরায়েলের বর্ডার ইসরায়েল কেন একটা বোম ফুটায় না যদি দায়েশ মুজাহিদি হইলো তারা জিহাদি করছে তো ইসরায়েলে এত জুলুম অত্যাচার করছে ইহুদিরা ওখানে কি কেন একটা আত্মঘাতী হামলা করেন আমি বলছি না যে ওখানে কি আত্মঘাতী হামলা করো কিন্তু যদি করতে হয় তাহলে আগে সৌদি আরব বড় দুশ্মন না ইসরায়েল বড় দুশ্মন বলেন তো দেখি আল্লাহ পাক হেদায়েত দান করেন তাহলে এরা হচ্ছে খারেজি এরা ইসলাম দ্রোহী এরা ইসলামিক রাষ্ট্রদ্রোহী আর ইসলামের দুশ্মন এদের পিছনে কাজ করছে ইহুদি শক্তি এদের পিছনে কাজ করছে আপনার খ্রিস্টান শক্তি কুফরি শক্তি বড় বড় শক্তিগুলি কাজ করছে না হলে হঠাৎ করে স্বপ্নের মতো বিশাল এলাকা দখল করে নিল আর এত শক্তিশালী রাজত্ব কায়েম করে ফেলেছি কেন কোথা থেকে আসলো পয়সা কোথা থেকে এদের কাছে অস্ত্র আসলো এসব অকল্পনীয় কথা বুঝতে পেরেছেন সুতরাং কখনো ভাববেন না যে আইএস কোন ইসলামিক সংগঠন বা ইসলামিক জিহাদ আসলে জিহাদ না এরা জঙ্গি এরা হচ্ছে ইসলামের দুশ্মন আর ইসলামকে ক্ষতি করার জন্য আর ওই মুসলিম দেশগুলির হামলা করার জন্য এদের বাহানায় গিয়ে মুসলিম দেশ হামলা করব ওদের কাজই হচ্ছে যে সৌদি আরবে জঙ্গি তৈরি হচ্ছে ওখানে কাজ করছে ইহুদিরা কিন্তু দায়েশ আইএসআই আর সৌদি আরব সৌদি আরব হামলা করবো অমুক দেশে হামলা করবো মুসলিম দেশগুলোতে হামলা করাইতে চায় ইহুদি খ্রিস্টানরা যার ফলে এই নকশা তৈরি করেছে তারা এরা মুসলিম নয় ভালো করে শুনে রাখেন আজকাল বিভিন্ন প্রচার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে রাশিয়ার নেতার সাথে ওই বাগদাদি বসে আছে ও বসে আছে ইহুদি রাষ্ট্রনেতা ইসরায়েলের রাষ্ট্রনেতার সাথে বসে আছে তারপরে বড় বড় কুফরি শক্তিগুলি হচ্ছে সেগুলোর সাথে তাদের গোপন মিটিং হচ্ছে সবগুলি ফাঁস হয়ে যাচ্ছে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিম নর এবং নারীকে এই সব ফিতনা থেকে ধর্মের ফিতনা সবচেয়ে বড় ফিতনা আর আজকাল জঙ্গিদের ফিতনা এই সন্ত্রাসীদের ফিতনা সবচেয়ে বড় ফিতনা এই ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অভিনন্দন জানানো বা শুভেচ্ছা জানানো যায় অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যদি অভিনন্দন জানান তার মানে আপনি তাদেরকে খুশি করতে চাইলেন তাদের এই ধর্মীয় অনুষ্ঠানের উপর আপনি খুশি প্রকাশ করলেন সমর্থন করলেন না করলেন না তার মানে আপনি বলতে চান যে তোমাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক বললেন না বললেন না যদি বলেন যদি এই আকিদা আর এই আচরণ থাকে যে তোমাদেরটাও ঠিক আর তোমাদেরটাও সমর্থন করি আমাদেরটাও ঠিক তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো হলো না আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই কথা হচ্ছে আল্লাহ আছেন আর তোমাদেরটাও আছেন এক আল্লাহ আছেন তোমাদের তৃতীয়বাদও আছে হ্যাঁ এক আল্লাহকে মানি আর তোমাদের দেবদেবীকে মানি যদি হিন্দুকে হিন্দুদের আর পুজো পাঠে আপনি অভিনন্দন জানান আর খ্রিস্টানদেরকে 25শে ডিসেম্বরে আর 31স্টে আর নববর্ষ যদি অভিনন্দন জানান তার মানে তাদের বাতিলে আপনি সমর্থন করলেন আর হক আর বাতিল আলাদা আলাদা জিনিস সুতরাং
আর শিরকে বিদাতে গোমরাহিতে অংশ নেওয়া হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কোন কাজে অভিনন্দন জানানো। দুনিয়ার কাজে অভিনন্দন জানাইতে পারেন, আপনার কোন একটা কলিগ অমুসলিম খ্রিস্টান তার ছেলে হয়েছে, বলতে পারেন যে তোমার ছেলে শুভ হোক, তোমার ছেলে ভালো হোক, মানে হেদায়েত করুক আল্লাহ পাক ওকে, বলতে পারেন। হ্যাঁ, আর সে তার একটা প্রমোশন হয়েছে অথবা তার একটা ভালো জায়গায় চাকরি লেগেছে, সে তাহলে বলতে পারেন যে তোমাকে মোবারক হোক ইত্যাদি, মানে আল্লাহ পাক ওর মাধ্যমে ওকে হেদায়ত করুক, উদ্দেশ্য হচ্ছে হেদায়ত, তো এই কথা বলতে পারেন। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে অভিনন্দন জানানো, মোবারকবাদ পেশ করা, এটি শরীয়তে হারাম। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই, ইখতিলাফ নেই। আজকাল মুসলিমরা কাফেরদের পিছনে পিছনে ছুটেছে, ওদের গোলামি করা শুরু করেছে, তাদের কাছে নিজের দুর্বল নিজেকে বলে যে আমরা দুর্বল, সুতরাং ওদেরকে অভিনন্দন জানাই খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কাফেরদের পথ থেকে বাঁচিয়ে রাখেন। সর্বশেষ প্রশ্ন, একবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের মধ্যে একটা দোষ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ফজরের সময় ফরজ নামাজ চলাকালীন অনেক ভাই সুন্নত পড়তে থাকেন, এটা কি আসলে জায়েজ আছে? একামতের পরে অনেকে সুন্নত পড়তে থাকেন, আর বিশেষ করে ফজরে। ফজরে কেন করে? কারণ হানাফি মজহাবে ওরা বলে যে ফজরে যদি সুন্নতে এখন না পড়ি তার সূর্যটার আগে পড়াই যাবে না। এই ভুল ফতোয়া, এক ভুল ফতোয়ার জন্য পড়া যাবে না, যেহেতু সূর্য ওঠার পরে পড়ারও দায়িত্ব নেবে না, পড়তে পারবো কি পারবো না, সেই জন্য ফরজ জামাত ছেড়ে কি করে সুন্নাত পড়তে থাকে। অন্য অন্য জামাত চলার সময় একামত হয়ে গেছে, এক রাকাত হয়তো পড়া হয়েছে বা আধ রাকাত হয়েছে, না এটা পুরা না করলেও ছাড়বে না, বলছেন না না আমি একটা কাজ শুরু করে দিয়েছি তখন পুরা করবো, জামাত যাবে যাক, এক রাকাত যাবে যাক, এই কাজটা করে। এই দুটোই কাজ ভুল, হাদিসের খেলাফ। পিনে মোহাম্মদ রসুল্লাহ সাল হাদিস শুনে এজা ওকিমাতি সলাত, যখন নামাজের একামত হয়ে যায়, কিসের একামত হয়, ফরজের না সুন্নাতের? ফরজের একামত যখন হয়ে যায়, ফালা সালাতা, কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। অন্য একটি হাদিস ইল্লাল্লাতি উকিমাত লাহা, ওই নামাজ ছাড়া কোনো নামাজ নাই যেই নামাজের একামত দেওয়া হলো। তবে হাদিসটা কে অনেকে জয়ীফ বলেছেন, আগে কিন্তু আগের হাদিসটা সহি হাদিসটা যথেষ্ট, যে ফরজ নামাজ ছাড়া একামতের পরে অন্য কোনো নামাজ নেই, সুতরাং ফজরের একামত হয়ে গেছে, জামাত চলছে আর আপনি সুন্নত পড়ছেন, এই নামাজ হয় না, ফালতু পড়ে লাভ নেই। তাহলে আপনার কি করতে হবে? ফজরের পরে সূর্য উঠার আগে পড়া জায়েজ রয়েছে, আবু দাউদে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবি পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকেছেন, নীরব থেকেছেন, যখন জিজ্ঞেস করলে কি পড়ছো তুমি চার রাকাত কেন, বলছে যে এটা আমার সুন্নত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি স্বীকৃতি দিয়েছেন, সুতরাং জায়েজ রয়েছে। আর যদি আপনি দ্বিধাগ্রস্ত থাকেন তো সূর্য উঠার পরেও পড়েন সুন্নত, কিন্তু আপনি ফরজ চলাকালীন সুন্নত পড়বেন, সেই নামাজ তো হইলো না, তা আপনার ফায়দাটা কি? মেহনত করলেন আর মেহনতটা আপনার ব্যর্থ গেল, হাদিসের খেলাফ হইলো, ব্যর্থ গেল, ফালা সলাতা, নামাজ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খেয়াল খুশি নামাজ পড়বেন না, সুন্নত তরিকায় নামাজ পড়বেন, যখন ফরজ নামাজ শুরু হয়ে যাবে তখন আরবদের মতো জামাত ছেড়ে, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে লেগে যাবেন আল্লাহর ওয়াস্তে। তবে দ্বিতীয় রাকাতের রুকু চলে গেছেন, ধরেন রুকু হয়েই গেছে, তাহলে একটু বাকি আছে, তাহলে তাড়াতাড়ি দুটা সেজদা আর আত্তাহিয়াত সেরে নেন, দরুদ সেরে নেন, সালাম ফিরে দেন, দেড় রাকাত হয়ে গেছে, এখন নামাজটাকে নষ্ট করিয়েন না, এটা করতে পারেন আপনি, সাথে সাথে ছেড়ে দিতে হবে এরকম নাই, কিন্তু প্রথম রাকাতই আছেন তাহলে অবশ্যই ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নাত অনুসারে চলার তৌফিক দান করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা দুঃখিত, আমাদের কাছে অনেক প্রশ্ন জমা হয়েছে, আজকে উত্তর দেওয়া সম্ভব হলো না সময়ের স্বল্পতার কারণে, কারণ অনেক ভাই দেখতে পাচ্ছি যে তারা ক্লান্তির কারণে ঝিমাচ্ছেন। এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে, শেখ ফাইজুর রহমান সাহেবকে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি, এরপরে টোকনের মাধ্যমে আপনাদেরকে এগুলি দেওয়া হবে পুরস্কার। আমার কিছু মেমোরি আছে, যে সমস্ত নতুন ভাইয়েরা, একদম নতুন ভাইয়েরা শুনবেন, ওরা শুনবেন, তারা এই মেমোরিগুলো নেবেন ইনশাআল্লাহ, তারপর খাওয়া দাওয়া করে আপনারা চলে যাবেন। جزاكم الله خيرا جزاء. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সময় অনেক গড়িয়েছে, অতএব আমি বিশেষ কিছু কথা বলতে যাচ্ছি না, আমি আজকের যে আলোচনা সে আলোচনার সারাংশ সুরে আসার পরেই শেষ করেছি। আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞানী মানুষ, আজকের যে আলোচনার বিষয়বস্তু এবং যা কিছু হয়েছে সুরে আসরের মধ্যে সব কিছু বিদ্যমান, তাই আমি একটু মাথা বাড়াতে যাচ্ছি না, খুব শুধু আজকের এই সভায় যে সকল ভাইরা উপস্থিত হয়েছেন, মশায়েখগণ উপস্থিত হয়েছেন, এবং আমাদের রুমা দাবা সেন্টারের
যে মোদীর দয় উপস্থিত হয়েছিলেন তাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকল ভাইদের এই ধৈর্য ধারণ করে এই মূল্যবান বক্তব্য শোনার জন্য তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ যেন আমাদেরকে এভাবে পরবর্তীতে আরো সুন্দর করে এইরূপ প্রোগ্রাম করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদেরকে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে শোনার এবং এই যে আমরা ফজিলত শুনলাম সে ফজিলত লাভ করার তৌফিক দান করেন। আমি দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনারা মজলিসে এসে দোয়াটা করে নিন এবং এখান এই মজলিসে পড়ার মধ্য দিয়েই আপনার সবার সমাপ্তি ঘোষণা করছি, সকলেই করুন। سبحانك اللهم وبحمدك وقف حروفي وقف حروفي وقف حروفي عند باب نشيد